যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি। জীবনের পাঁচটি সত্য কথা, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না, গরিবের কোনো বন্ধু হয় না, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। এখন মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। যে মানুষটিকে নিজের ভাবা হয় সেই মানুষটি বেশি কষ্ট দেয়। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত, রাগ শেষ হলে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। পৃথিবীকে যেমন আলোকিত করার জন্য একটা সূর্য যথেষ্ট, ঠিক তেমনি পুরো জীবনকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট। একটি কাপড়ের দোকানে লেখা ছিল, কর্মেই তোমার পরিচয়, দামি পোশাকে নয়। শুধু বড় লোক হয়েও না, বড় মানুষ হও, যাকে দেখলে তোমার ঘৃণা লাগে তাকে কেউ না কেউ পৃথিবীতে ভালোবাসে। দুনিয়াটা সবার, তোমার একার নয়, মেয়ে হোক কিংবা ছেলে। সত্যি বলতে কালো মানুষগুলো কখনো কারোর প্রিয় হয় না। বাবা মা দুটো সময়ে কাঁদে, বিয়ের পরে মেয়ে যখন অন্যের ঘরে যায় আর ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। টাকা এবং ভালোবাসা দুইটাই খুব দামি জিনিস, কিন্তু এর মধ্যে বিশাল এক তফাৎ রয়েছে। টাকার জন্য খুব ভালো মানুষও নষ্ট হয়ে যায়, আর ভালোবাসার জন্য খুব খারাপ মানুষ ভালো হয়ে যায়। পৃথিবীর সব থেকে বড় মনোবিজ্ঞানী হলো মা, যিনি মুখে কথা বলার আগেই মনের কথা বুঝে ফেলেন। ফর্সা মানে যদি সুন্দর হতো তাহলে আপেলের থেকে মূলর দাম বেশি হতো, কালো মানে যদি ভালো হতো তাহলে আলোর থেকে অন্ধকারের দাম বেশি হতো। কে কালো কে সাদা ইজ নট এ ম্যাটার, মানসিকতা ইম্পর্টেন্ট। বেশি কথায় সম্মান নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, বেশি ভালোবাসায় জীবন নষ্ট। হঠাৎই একদিন সবকিছুর অজান্তে যোগাযোগ বিচ্ছিন্ন করে দাও, ফিরে এসে জীবনের অনেক উত্তর পেয়ে যাবে। দূর থেকে অন্যের ভালো চাওয়ার মধ্যে একটা আলাদাই মানসিক শান্তি থাকে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নাই। কেউ প্রকাশ করে চোখের জলে, আবার কেউ বা বই বেড়ায় হাসির ছলে। বেশি পাত্তা দিলে বিড়ালও নিজেকে বাঘ ভাবতে শুরু করে, তাই এখন আর আগের মতো কাউকে পাত্তা দেয় না। তুমি আত্মহত্যা করলে ওরা মেনে নেবে, কিন্তু প্রেম করে বিয়ে করলে ওদের মানতে কষ্ট হয়। হ্যাঁ, আমাদের সমাজটা এমনই। তোমার গোপন কথা যদি কাউকে বলে দাও তাহলে তুমি যেন তার হাতে একটা তীর তুলে দিলে, সে হয়তো একদিন সেটি তোমার দিকে ছুড়ে মারবে। রাত তো সবার জন্য ঘুমানোর জন্য হয় না, কিছু কিছু মানুষের কাছে কান্নারও হয়ে থাকে। বন্ধুত্বের সব থেকে বড় উপহার হলো বুঝতে পারা আর বোঝাতে পারা। অনেক রাত করে তারাই জেগে থাকে যারা জীবনের হিসাবটা আজও মেলাতে পারেনি। একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম, এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি। লোকে বলে কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয়, আমি বলি ইচ্ছাটা আগে লাগে। একটি ভালো মেয়ে তার মানুষটির কাছে কখনো একটি ভালো গিফটের আশা করে না, শুধু চায় একটু সময় আর একটু বুক ভরা ভালোবাসা। মাঝে মাঝে ভাবি চেহারা খারাপ নাকি কপাল। মানুষের জন্য কাজ করতে গেলে দল লাগে না, লাগে মনুষ্যত্ব। দায়িত্ব শব্দটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে নীরবে থেকেও দোষী হয়, আর যে এটা কোনোদিন পালনই করেনি সে লম্বা জ্ঞান দেয়। কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান, আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয় অহংকারী। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবেন, কিন্তু কোনোদিনই নিজের উন্নতি করতে পারবেন না। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। জীবন থেকে ভুল মানুষ চলে গেলে কখনো কান্না করতে নেই, কখনো আশাহত হতে নেই, ধৈর্য ধরে সঠিক মানুষের জন্য অপেক্ষা করতে হয়। একদিন দাদা তার নাতিকে জিজ্ঞেস করলো, তুই বড় হয়ে কি হতে চাস দাদু ভাই? 14 বছরের নাতি উত্তরে বলল, আমি বড় হয়ে মানুষ হতে চাই, কারণ এতে প্রতিযোগিতা কম। এখন সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, টিচার, সরকারি আইনজীবী হতে চাই, কেউ মানুষ হতে চায় না। তাই ও সব ক্ষেত্রে কঠিন প্রতিযোগিতা, কঠিন কোর্স আর খরচা প্রচুর, কিন্তু মানুষ হওয়ার পথে প্রতিযোগিতা নেই। তাই আমি মানুষ হব, সবাইকে মনুষ্যত্বের শিক্ষা দিতে চাই। নিজেকে ব্যস্ত রাখুন, দেখবেন ভালো থাকা শিখে গেছেন। একটা সময়ের পর আমরা ঠিকই বুঝি, রব যা করেন ভালোর জন্যই করেন। পাওয়ার যোগ্যতা থেকেও পেয়ে ধরে রাখার যোগ্যতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিবেকের থেকে বড় কোনো আদালত নেই, সময়ের থেকে বড় কোনো বিচারক নেই। তোমার জন্য দরজা বন্ধ করে দেওয়া মানুষটিকে বুঝিয়ে দিও, ছিপকিনি কিন্তু দরজার উভয় দিকেই রয়েছে। সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক বেশি। সব কষ্টের অনুভূতি এক হয় না, কিছু কষ্ট ব্যথা দেয়, আবার কিছু কষ্ট মানুষকে বদলে দেয়। যখন কোনো মানুষের খারাপ সময় যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই ভুল ধরে। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। অন্যের ক্ষতি চাইলে নিজের পতন নিশ্চিত। আমরা যদি নিজেদের গুরুত্ব না বুঝে অন্য কোনো ব্যক্তির উপর ডুবে যাই তাহলে কিছুক্ষণ পর আমরা নিজেরা ভেঙে পড়ি। কাউকে মন থেকে ভালোবেসে দেখুন, তাকে ছাড়া মৃত্যুর সমান মনে হবে। এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না, আর যদি কোনো মানুষ বিশ্বাসের দাম দিয়ে থাকে সেসব মানুষের সংখ্যা খুব কম। কাউকে কষ্ট দেওয়ার সব থেকে বড় হাতিয়ার হলো তার সাথে কথা না বলা। টাকাওয়ালা পরিবারের বউ হওয়া ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবন সঙ্গী পাওয়াই ভাগ্যের ব্যাপার। যে চলে যেতে চায় তাকে যেতে দাও, জোর করে নিজের অনুভূতিগুলো তাকে বোঝাতে যেও না, এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে। মেয়েদের জন্য সব থেকে বড় স্কুল হলো তার শ্বশুর বাড়ি। বিয়ের পর মেয়েদের ফোনের কল লিস্টে প্রতিদিন একটা নম্বর থাকবে, সেটা হলো মায়ের নম্বর। বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন সে তার চোখ থাকতে অন্ধ হয় আর মুখ থাকতে বোবা হয়। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী, যে স্ত্রী স্বামীকে বলে তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ সামনে আমিও মা হব। উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে দিই। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসায় না থাকে? একটা মানুষের অতীত থাকতেই পারে, অতীতকে নিয়ে একটা মানুষকে বিচার করা সত্যি বোকামি। বয়স 80 হোক বা 12-13, আমি সম্মান তাকেই করি যার আচরণ ভালো। 5টি জিনিস সবসময় নিজের মধ্যে রাখতে শেখো,
এক তোমার পরিকল্পনা, দুই তোমার দাম্পত্য জীবন, তিন তোমার উপার্জন, চার তোমার পরবর্তী পদক্ষেপ, পাঁচ তোমার পারিবারিক সমস্যা। কখনো বলবেন না সৃষ্টিকর্তা কেন আমাকে এত দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করছেন। মনে রাখবেন, সৃষ্টিকর্তা যাদের ভালোবাসেন তাদেরকে বেশি পরীক্ষায় ফেলেন। মানুষ দুটো মুহূর্ত কখনো ভুলতে পারে না, এক যে বিপদের সময় হাত ধরে, দুই যে বিপদের সময় হাত ছেড়ে দেয়। যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে সে কখনো কারো দুঃখের কারণ হয় না। সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসা ভাঙে না, সেই সঙ্গে ভাঙে বহুদিনের গড়ে ওঠা বিশ্বাসটাও। পাশে থাকার ইচ্ছা থাকলে সব রকম পরিস্থিতিতে প্রিয় মানুষটার পাশে থাকা যায়। কিছু কিছু মুহূর্ত যেমন মানুষকে শিখতে সাহায্য করে, ঠিক তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। ভালোবাসা কখনো শেষ হয় না, শেষ হয় সময়, বদলে যায় মানুষ। যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো। খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনো সব কথা খুলে বলবেন না। মনে রাখবেন, এই জগতে খুব কম মানুষই বিশ্বাসের দাম দেয়। সময় সিদ্ধান্ত নেয় তুমি কার দেখা পাবে, হৃদয় সিদ্ধান্ত নেয় তুমি কাকে চাও, ব্যবহার সিদ্ধান্ত নেয় কে তোমার সাথে থাকবে। ছেলেরা কেবল তিন সময় কাঁদে, এক বাবা মায়ের কান্না দেখলে, দুই বোনের বিয়ের সময়, তিন কাউকে সত্যিকারে ভালোবাসার পর ছেড়ে চলে গেলে। সবচেয়ে ভাগ্যবতী তো সেই মেয়ে যার রাগ ভাঙানোর জন্য একজন মানুষ আছে, কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। সম্পর্ককে টেনে নিয়ে যেতে হয় না প্রিয়, সম্পর্কে টান থাকতে হয়। সরি, আজব একটা শব্দ, মানুষ বললে ঝগড়া শেষ, ডাক্তার বললে জীবন শেষ। জমিয়ে রাখা টাকা এক সময় শেষ হয়ে যায়, কিন্তু জমিয়ে রাখা দুঃখ আর কষ্টগুলো শেষ হওয়ার নয়। লাইফে এমন কিছু মুহূর্ত আসে তখন নীরব থাকা ছাড়া আর কোন উপায় থাকে না। যারা অন্যের চোখে জল ধরাও তারাও ভুলে যে ওনার নিজেরও দুটো চোখ আছে। মিথ্যা বলে কাউকে হয়তো খুশি করা যায়, তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য দিয়েও তাকে ফেরানো যায় না। ঘুম আর মৃত্যু ভাই ভাই, পার্থক্য শুধু একটাই, ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুই পক্ষ থেকেই থাকে তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। হার মেনো না, আজকের দিনটা হয়তো অনেক কঠিন, আগামী দিনটা হয়তো আরো কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন সমাধান হবেই। যখন মানুষের দরকার পড়ে তখন অচেনা কাউকে বন্ধু বানিয়ে নেয়, আর যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন অনেক দিনের পুরনো বন্ধুকেও হারিয়ে ফেলে। গতকাল চালাক ছিলাম তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি বিজ্ঞ তাই নিজেকে বদলাতে চাই। 3,000 টাকার গিফট দিয়ে হয়তো গার্লফ্রেন্ডকে খুশি করতে পারবেন না, কিন্তু 30 টাকা দিয়ে পথের শিশুকে খাইয়ে দেখুন, খুশি কাকে বলে নিজের চোখেই দেখতে পাবেন। ভাগ্যবতীতে সেই মেয়ে যাকে হারানোর ভয়ে একটা ছেলে কাঁদে। সত্যি কথা বলতে রাগ সেই বেশি করে যার ভিতরে ভালোবাসা বেশি থাকে। আমি কখনো কাউকে মন থেকে সরিয়ে দেইনি, যার মন ভরে গেছে সেই নিজে থেকেই সরে গেছে। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড় করার জন্য দৌড়ায়। বছর শেষ হতে সময় লাগে 365 দিন, মাস শেষ হতে সময় লাগে 30 দিন, দিন শেষ হতে সময় লাগে 24 ঘন্টা, কিন্তু মানুষের মন বদলাতে 1 সেকেন্ড সময় লাগে না। আমি খারাপ থাকি অসুবিধা নেই, কিন্তু কারো খারাপ হোক এটা আমি কখনোই চাই না। সময়ের সাথে সাথে যদি সম্পর্ক পাল্টে যায় তাহলে ভেবে নেবেন সেই সম্পর্ক ভালোবাসা ছিল না, প্রয়োজন ছিল। খাবার যতই দামি হোক, পচে গেলে যেমন তার কোনো দাম থাকে না, তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, তার ভিতর মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। কোথাও গেলে বেশি দিন থাকতে নেই তাতে সম্মান কমে যায়। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা বেশি বিপজ্জনক। আমি রাগ করি না কারণ আমি জানি আমার রাগের মূল্য কারোর কাছে নেই। দুঃখ আমার চিরসাথী, কান্না আমার গান, ব্যথা আমার মুখের হাসি। একজনের জুতো নেই এই নিয়ে তার অনেক আক্ষেপ, তার অপেক্ষা ঘুষলো কারণ সে দেখলো একজনের পাই নেই। সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না। আবেগের মোহ পড়ে কখনো কাউকে ভালোবাসি বলো না, কারণ আবেগ চিরকাল থাকে না। তুমি যদি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না। সৎকর্ম যতই ছোট হোক তা কখনো বৃথা যায় না। খারাপ মানুষের সঙ্গের থেকে একা থাকা অনেক ভালো। অতিথি পাখি হয়ে কারোর জীবনে যেও না, হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানাই, সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায়। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে। নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা। মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা মানুষগুলো কখনোই নষ্ট পথে যায় না। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। মানব চরিত্রের একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যাকে সহজে গ্রহণ করে। সাইকোলজি বলে আপনি যতই রেগে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। বাবাকে কখনো অবজ্ঞা করো না, বাবা যতই গরিব হোক, বাবার মতো শক্ত হাত পৃথিবীতে কারোর নেই। সত্যি তো এটাই, কালো মানুষগুলো কখনো কারোর প্রিয় হয় না। আমরা যাকে মন থেকে ভালোবাসি খুব তাড়াতাড়ি তাকে হারিয়ে ফেলি। স্বার্থপর মানুষগুলোর কাছে কিছু না পেলেও অজুহাত ঠিকই পাবেন। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া, সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা। কিভাবে মানসিকভাবে সুখী হবেন সবকিছু তা সিরিয়াসলি নিবেন না, নিজেকে কারোর সঙ্গে তুলনা করবেন না, নিজের যত্ন নিন, অন্যকে সেবা দিন, বন্ধুত্বের মান বাড়ান, অভিযোগ ফুরায়, যোগাযোগ ফুরায়, অধিকার ফুরায়, তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনোই ফুরায় না। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে আমি দাঁড়িয়ে বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন।
অতিরিক্ত ভালোবাসা একদিন মানুষকে অতিরিক্ত একা করে দেয়। ছেড়ে দিলে যদি সে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই ভালোবাসা। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। জীবনটা প্রতিদিন একটা সুযোগ দেয় যেটার নাম আগামীকাল। আজকের ব্যর্থতায় হতাশ না হয়ে কালকের জীবন যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময় উঠে না দাঁড়ানোর লজ্জার ব্যাপার। মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব, তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস ফেরত পাওয়া অসম্ভব। রক্তের সম্পর্ক থাকলে আপন হওয়া যায় না, আপন হতে লাগে আত্মার সম্পর্ক। এই পৃথিবীতে ভালো মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পায়। টাকা থাকলে এখন পৃথিবীতে সবকিছুই আছে, না থাকলে কিছুই নেই। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে তুমি কে, আর যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন পুরো দুনিয়া ভুলে যাবে তুমি কে। একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ সময় আসলেই বোঝা যায়। তোমার কান্নার আওয়াজ তোমার পাশের রুমে থাকা আপনজনই তো কখনো শুনতে পায় না। কি করে আশা করো দূর দূরান্তে থাকা মানুষগুলো তোমার কান্না শুনতে পাবে? এত আত্মনাদ, এত অভিমান, দম আটকে থাকা গল্প কে শুনবে বোকা? কারাত সময় তাই একা বেঁচে থাকতে শেখো। পৃথিবীতে সত্যি কেউ আপন হয় না। যখন খারাপ সময় থাকে রাতের ঘুমটাও কেমন জানি পর হয়ে যায়। সমস্যা আর সুখ দুটোই কিন্তু টেম্পোরারি। সুখে থাকলে উল্লাস করবেন না, আর সমস্যার মধ্যে থাকলে ভেঙে পড়বেন না। অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্র ঠিক নেই। তুমি গরিব হয়েছো, আজ তোমায় কেউ খোঁজ নিবে না। তুমি অর্থ সম্পদের মালিক হও, তুমি সবার থেকে প্রধান অতিথি হবে সব জায়গায় সব ক্ষেত্রে। শ্বশুর বাড়ির লোকের জন্য বৌমা একটা কিডনি দান করে দিলেও বলবে দুটো ছিল একটা দিয়েছে, এ আর এমন কি ব্যাপার? কল্যাণকর কথা বলো লাভবান হবে, মন্দ কথা না বলে চুপ থাকো নিরাপদে থাকবে। বাবা মায়ের দোয়া ছাড়া জীবনে সফলতা অসম্ভব। ছোটবেলায় ভাবতাম একদিন বাবার চেয়ে অনেক বড় হব, কিন্তু এখন বুঝি সেই মানুষটাকে টপকানো কোনোদিনও সম্ভব না। একবার কে বেশি জোরে দৌড়ায়, কুকুর না চিতা, এই জন্য রেস অনুষ্ঠিত হলো। কুকুর দৌড়ে গেলেও চিতা তার জায়গা থেকে এক চুলো নড়লো না, যেভাবে ছিল সে সেভাবে বসে থাকলো। সবাই যখন কারণ জানতে চাইলো তখন চিতা বলল, কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য চেষ্টা করাটাই অপমানজনক। খেলায় হেরে যাওয়া মানুষ জিতে যায়, কিন্তু মন থেকে হেরে যাওয়া মানুষ কখনো জিততে পারে না। রাগ অভিমান করার পাশাপাশি ক্ষমা করতে শিখতে হয়, তাহলেই ভালোবাসার সম্পর্কগুলো টিকে থাকে। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিয়ে সেই সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল। খারাপ সময়টা এক সময় অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয় না। পৃথিবীর সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যে একবার চলে গেলে আর ফিরে আসে না। পৃথিবীতে সবথেকে স্বার্থপর হলো সুখ, যা বেশি দিন থাকে না। তার থেকেও বেশি স্বার্থপর হলো ভালোবাসা, যা সবার জীবনে সয় না। যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি বললো মিথ্যা মনে হয়, আর যার উপর বিশ্বাস থাকে সে মিথ্যা বললো সত্য মনে হয়। কে বলেছে চোখের জলে কোনো ওজন হয় না? এক ফোঁটা জল পড়লেই তো মনটা হালকা হয়ে যায়। বইয়ের পাতায় জ্ঞান থাকে শিক্ষা নয়, শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয়। অতীত হলো তোমার শিক্ষা, বর্তমান হলো তোমার উপহার, আর ভবিষ্যৎ হলো তোমার প্রেরণা। শিক্ষিত মানুষগুলো শহর নোংরা করে, আর অশিক্ষিত মানুষগুলো প্রতিদিন শহর পরিষ্কার করে। মনে রাখবেন বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর বলদগুলো সবসময় নিজেকে বড় বলতে গিয়ে অপদস্ত হয়। ভুল করলে হয়তো ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু যে জেনে শুনে প্রতারণা করে তাকে কখনো ক্ষমা করা যায় না। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পর বোঝা যায়, আর কাছের মানুষটি কেমন ছিল তা হারিয়ে যাওয়ার পর বোঝা যায়। সম্মান বয়স দেখে নয় আচরণ থেকে করা উচিত। যে তোমাকে বুঝতে চায় না তার কাছে তুমি নিজেকে বারবার প্রকাশ করতে যেও না, কারণ সে তোমাকে কখনোই বুঝবে না। বিনিময়ে তুমি অনেক কষ্ট পাবে। ভালোবাসতে শুধু মন লাগে, কিন্তু ভালোবাসা টিকিয়ে রাখতে শুধু মনের জোর লাগে। শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের অভাব নেই, কিন্তু একটা পবিত্র সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যোগ্য মানুষের বড্ড অভাব। যারা তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে বুঝে নেবে তোমার সম্বন্ধে অন্যের কাছে তারা কথা বলা শুরু করে দিয়েছে। সময় তাকে দাও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথে রাখো যে তোমার গুরুত্ব বোঝে। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকো, এক ব্যস্ত মানুষ, দুই স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষ নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। পৃথিবীতে সব থেকে মূল্যবান সম্পদ হলো সুখ, যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা শুধু উপরওয়ালা। পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম শব্দের দীর্ঘতম অনুভূতির নাম হচ্ছে মা। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন। যখন খুব ছোট ছিলাম খুব চিৎকার করে কাঁদতাম, সেই তো প্রকৃত অভিনেতা, যার বুকে হাজার কষ্টের মাঝেও মুখে সবসময় রহস্যময় মৃদু হাসি থাকে। মায়ের ছোট্ট একটি পেটে 10 মাস 10 দিন জায়গা হলেও অনেক সন্তানেরই বিশাল ফ্ল্যাটে সেই মায়ের জায়গা হয় না। অন্য কারোর হাতে তোমার সুখকে আমানত দিও না, কারণ সে হারিয়ে গেলে তোমার সুখকে আর ফিরে পাবে না। নিজেকে কখনো কারোর সাথে তুলনা করো না। মনে রাখবে চাঁদ এবং সূর্যের মধ্যে কোনো তুলনা হয় না। যখন যার সময় হয় তখন তা উজ্জ্বল হয়, তাই কখনো মনে করো না যে আমার দ্বারা কিচ্ছু হবে না, সঠিক সময়ে সব ঠিক হবেই। কখনো মায়ের কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না, কাউকে ফেলতে পারবে না। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। বাহ্যিক চেহারা দিয়ে কখনো কাউকে বিচার করা ঠিক না, হতে পারে দামি পোশাকের মধ্যেও নোংরা মন আছে, আবার এ হতে পারে নোংরা পোশাকের মধ্যে অনেক বড় একটা মন আছে। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে গেছে যা পাওয়ার যোগ্যতা তাদের কোনোদিনই ছিল না। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সব থেকে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য, কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্য প্রয়োজন।
আবার খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য ধৈর্যের প্রয়োজন। শালি কখনো বন হতে পারে না, আড়ালে একা থাকলে বুঝবেন। দেবর কখনো ভাই হতে পারে না, একটু চান্স দিলেই বুঝবেন। কাজিন কখনো আপনার মায়ের আপন সন্তান হতে পারে না, হাতে হাত রাখলেই বুঝবেন। ধর্মের ভাই বোন মা বাপ বলতে কিছু নেই, স্বার্থের পরীক্ষায় পড়লে বুঝবেন। টাকা কখনো সুখ আনে না, টাকাওয়ালা হলেই বুঝবেন। মা বাবার মতো আপন কেউ নেই, মা বাবাকে হারালেই বুঝবেন। স্বামীর সে বয়ফ্রেন্ড কখনো উত্তম হয় না, স্ত্রীর সে গার্লফ্রেন্ড উত্তম হয় না, সময় হলেই বুঝবেন। কাউকে মন থেকে একবার ভালোবেসে দেখো, তাকে ছেড়ে বেঁচে থাকাটা মৃত্যুর সে অনেক বড় কঠিন বলে মনে হবে। খুব পছন্দের কিছু সবসময় না পাওয়াই ভালো। মুখের ভাষা খারাপ হলেও চরিত্র খারাপ হয় না, মিষ্টি কথার আড়ালে অনেক মানুষের খারাপ চরিত্র বোঝা যায় না। কিছু নোংরা প্রেমের কারণে সত্যিকারের ভালোবাসাগুলো আজকে পূর্ণতা পায় না। জীবনে সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না, কিছু কিছু ঝড় আসে আপনার জীবনটা পরিষ্কার করে দেওয়ার জন্য। কিছু সময় দোষ না করেও নিজের মাথায় দোষ নিতে হয় এবং চুপ থাকতে হয়, এটার ভয়ে যে কোনো পুরনো সম্পর্ক আমার জন্য ভেঙে না যায়। যে তোমার পেয়ে অন্যকে ভুলে যায়, সে তোমার থেকে ভালো আরেকজনকে পেলে তোমাকেও ভুলে যাবে, কারণ সে কাউকে ভালোবাসে না, সে শুধু সবার মাঝে স্বার্থ খোঁজে। বুদ্ধিমানেরা প্রতিশোধ নেয় না, হেসে বেরিয়ে আসে। ভালোবাসার মানুষকে শাসন করুন, তবে অপমান করে না, কারণ শাসনে ভালোবাসা থাকে, অপমানে থাকে না। সম্মান আর প্রশংসা জোর করে পাওয়া যায় না, অর্জন করে নিতে হয়। সময় ধন্যবাদ তোমাকে, কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা চেনানোর জন্য। বেঁচে থাকাটা সহজ, শান্তিতে থাকাটা কঠিন। জীবন সঙ্গী তাকেই করা উচিত যে কোনো উপকার আশা করে না এবং তোমাকেই একটা উপহার ভাবে। চাকরি আর টাকা দেখে মেয়ের বিয়ে দিবেন না, আগে ভাববেন ছেলেটা মানুষ কিনা, কারণ ভাত কাপড়ের জন্য মেয়ে মরে না, মরে অমানুষের অত্যাচারের কারণে। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। যদি কাউকে সত্যি ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয়। কাউকে হাসাতে না পারলে কাঁদাবে না, আনন্দ দিতে না পারলে কষ্ট দেবে না, ভালোবাসতে না পারলে ঘৃণা করো না। কখনো কাউকে ছোট করে দেখবে না, নইলে তুমিই ছোট হয়ে যাবে। জুতা সেলাই করলে পা বাড়িয়ে দিও না, বরং জুতাটা নিজেই একবার মুছে দিও। জুতা কিনতে গিয়ে নিজেই ট্রায়াল দিও। পড়াশোনা করে জীবন উন্নতি করো, কিন্তু কারোর ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না। ছেলে হয়ে জন্মেছো, দায়িত্ব এড়িয়ে যেও না। যখন রাস্তায় হাঁটবে, দেখে হাঁটবে কেউ পড়ে গেল কিনা। কারোর বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলে বাড়িতে এক মুঠো ভাত খেয়ে যাবে, যাতে কারোর বাড়ির ভাতের অপেক্ষায় না থাকতে হয়। কারোর বাড়িতে খাবার নিয়ে সমালোচনা করবে না, কেননা কেউই তার বাড়ির খাবার অসৎ করার চেষ্টা করে না। বড়দের মাঝে তোমার চেয়ারটা বরাদ্দ নেই, আছে ছোটদের মাঝে। বড় নয়, মানুষ হবার চেষ্টা করবে, তবেই বড় হবে। শ্বশুর কিংবা শাশুড়িকে এতটাই সম্মান দিও, যাতে তার মেয়েকে তোমার বাড়িতে পাঠানোর জন্য উতালা থাকে। তিনটা জিনিস কখনো ফিরে আসে না, সময়, সুযোগ, কথা। তিনটা জিনিস হারানো ঠিক না, শান্তি, আশা ও সততা। তিনটা জিনিস সহজ না, স্বপ্ন, সফলতা ও ভবিষ্যৎ। তিনটা জিনিসে পতন হয়, অহংকার, মিথ্যা ও ঘৃণা। তিনটা জিনিস খুব দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস ও বন্ধুত্ব। এই পৃথিবীতে বাবা মায় আপন, বাকি সব বিজ্ঞাপন। কেউ পাশে থাকলে শুভাকাঙ্ক্ষী ভাবা ঠিক নয়। পাশে তো মির্জাফর ছিল বাংলার নবাবের। টাকা ছাড়া প্রতিটা পুরুষ বড্ড অসহায়, এটা স্বার্থপর দুনিয়া। বুক ভরা ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি। মনে রেখে পৃথিবীতে কেউ হেল্প করে না, সবাই জ্ঞান দেয়। আজকাল মানুষ মজা কম করে, মজার স্বরে অপমানটাই বেশি করে। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলো না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। টাকা হারানোটা খুব সহজ ব্যাপার, কিন্তু টাকা উপার্জন করাটা মারাত্মক কঠিন। মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমাদের রব অপরাধীকে খোঁজে ক্ষমা করার জন্য। কাটার ভয়ে যদি মাছ খাওয়া ছেড়ে দেন, তাহলে কিন্তু মাছের স্বাদ পাবেন না। সমালোচনার ভয়ে যদি আপনি সাধনা ছেড়ে দেন, তাহলে আপনিও সফলতার মুখ কখনোই দেখতে পাবেন না। বর্তমান অবস্থা, রাজপ্রাসাদের মতো বড় বাড়ি অথচ পরিবার ছোট, ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই, ঝুড়ি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব, হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব, ফেসবুকে প্রচুর বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেওয়ার কেউ নেই। মনে রাখবেন যে যত মিশুক হয়, মানুষ তাকে তত বেশি সস্তা মনে করে। সম্পর্কে স্বাধীনতা থাকলে মিথ্যা বলার প্রয়োজন পড়ে না। দান করতে ধনী হতে হয় না, দান করার জন্য সুন্দর একটা মন হতে হয়। ইচ্ছাগুলোকে খুন করে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত। স্বার্থপরদের কখনো বোঝাতে পারবে না তারা স্বার্থপর, কিন্তু স্বার্থপররা তোমাকে উল্টো প্রমাণ করে দেবে তুমি নিজেই স্বার্থপর। দিন শেষে বেঈমান মানুষগুলোই ভালো থাকে, ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো। একসময় কত বোকা ছিলাম, ভাবতাম মানুষ কসম দিয়ে মিথ্যা বলে না। হিংসা মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে যখন মানুষের মধ্যে মনুষ্যবোধটা আর থাকে না। যদি রব আপনাকে অপেক্ষা করান, তাহলে আপনি যা চেয়েছিলেন তার থেকে বেশি কিছু পাওয়ার প্রস্তুতি নেন। এই পৃথিবীতে বোকা লোকেরা যতদিন বেঁচে আছে, ততদিন চালাক লোকেরা না খেয়ে কখনো মরবে না। সৌন্দর্য কখনো চরিত্রের থেকে দামি হতে পারে না। আই ডোন্ট কেয়ার, আই অলওয়েজ রিমেম্বার, যে সম্মান দিবে সেও সম্মান পাবে। কারোর সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা, মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না, আগের ফিলিংস গুলো ফিরে আসে না। দূরত্ব খুব খারাপ জিনিস। পৃথিবীতে মৃত লাশের জন্য সবাই কাঁদে, কিন্তু জীবনের কষাঘাতে পড়ে জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। টাকা ছাড়া প্রেম হয় না, মানতে হবে বস, আর স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। ব্যর্থতার গল্পগুলো পড়বেন,
তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণা পেয়ে যাবেন। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, আর অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, একটু ভালো ব্যবহার করলেই সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে। কেউ যদি আমার খারাপ চায় সেটা তার কর্ম, আমি কারোর খারাপ চাইবো না, এটাই আমার ধর্ম। উচিত কথা বলা মানুষগুলো বেয়াদব নামে পরিচিত, মুখে হাসি আর বুকে হাজার যন্ত্রণায় বেঁচে থাকার নামই হলো মধ্যবিত্ত। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী। মানুষ যখন হয়েছে সমস্যা তো থাকবেই, সমস্যাহীন জীবন হয় না। মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যায়, পকেটে টাকা না থাকলে আপন মানুষও পর হয়ে যায়। 10 বছর লেখাপড়া করে যে শিক্ষা আপনি পাবেন না, 10 মিনিটের খারাপ সময় আপনাকে যে শিক্ষা দেবে। বাস্তবতা যেটাই, সততা দিয়ে কিছুই হয় না, টাকাই সব। প্রয়োজন আর বাস্তবতা, এই দুটো শব্দের মাঝে আমাদের জীবন সীমাবদ্ধ হয়ে গেছে। এই স্বার্থপর দুনিয়ায় একটা পর্যায়ে গিয়ে আপনিও বুঝতে পারবেন, মানুষকে এড়িয়ে চললেই ভালো থাকা যায়। পৃথিবীতে মা ছাড়া স্বার্থহীন ভাবে কেউ ভালোবাসে না, জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না। জীবনে সমস্যা থাকবেই, পারো তো সমাধান করো, না হয় সময় হাতে ছেড়ে দাও। স্কুলের ব্যাগটা ছেড়ে যেদিন সংসারের ব্যাগটা ধরবে, সেদিন বুঝতে পারবে স্কুলের ব্যাগটা কতটা হালকা ছিল। বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না। মাকে ছাড়া পুরো ঘরটা অন্ধকার লাগে, আর বাবাকে ছাড়া পুরো জীবনটাই অন্ধকার। মা অনেক আগে কেঁদেছিল সন্তান ভাত খায় না বলে, মা এখনো কাঁদছে সন্তান ভাত দেয় না বলে। মনে শান্তি না থাকলে পুরো দুনিয়াটাই বিরক্তিকর লাগে, বন্ধু কমছে, সমস্যা বাড়ছে, আনন্দ হারাচ্ছে, কাউকে বিশ্বাস করার প্রচন্ড ভয় পাচ্ছি। দুই দিনের দুনিয়ায় যদি মানুষের নামে বদনাম করতে করতে পার করে দাও, তাহলে উপরে যেয়ে কি জবাব দেবে? জীবনে এমন জায়গায় পৌঁছে গেছি যেখানে নিজের কথা ভাবার আগে পরিবারের কথা ভাবতে হয়। অসুস্থ হলে বোঝা যায় মানুষ কতটা অসহায়, তার সাথে চেনা হয়ে যায় কে আপন ছিল আর কে পর। ছোটবেলায় গরু রচনা পড়েছি বলেই গরু চিনতে ভুল হয় না, মানুষ রচনা পড়িনি বলেই আজকে মানুষ চিনতে ভুল করি। জানতে চাও ডিপ্রেশন কাকে বলে? সেই সব ছেলেগুলোকে জিজ্ঞেস করো যারা ফ্যামিলিকে নিয়ে ভাবে। মধ্যবিত্ত মানে হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট পরা শিখতে শিখতেই পরিবারের দায়িত্ব কাঁধে নিতে হয়। পৃথিবীতে সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা আপনার সাথে কখনোই বেইমানি করবে না। রাস্তায় ঘেঘো করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও, তাহলে তুমি তোমার গন্তব্যস্থানে পৌঁছাতেই পারবে না। শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে কখনোই আপনি নদী পার হতে পারবেন না, পার করতে হলে অবশ্যই আপনাকে সঠিক পদক্ষেপ নিতে হবে। জীবনে একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারোর নয়, সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে। কাউকে ছোট করে দেখা উচিত নয়, ভিক্ষুকও হতে পারে আপনার বিপদের বন্ধু। কটু হলেও এটাই সত্যি, দুঃখের সময় আপন মানুষগুলোর ভাষা বদলে যায়। কুকুরের বাকালের যেমন কোনোদিন সোজা করা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে তুমি যতই ভালো ব্যবহার করো না কেন, তারা কোনোদিনই ঠিক হবে না। পোকা আর ধোকা দুটো আলাদা হলেই গুণ কিন্তু একই, পোকা ফসলের মান নষ্ট করে আর ধোকা মানুষের জীবন নষ্ট করে। যে আপনাকে 2 পয়সার গুরুত্ব দেয় না, তাকে আপনি 1 পয়সার গুরুত্ব দেবেন না। মানব জীবনে 3টি ধাপ, ছাত্র জীবন সময় আছে বন্ধু আছে কিন্তু টাকা নেই, কর্মজীবন বন্ধু আছে টাকা আছে কিন্তু সময় নেই, বৃদ্ধ জীবন টাকা আছে সময় আছে কিন্তু বন্ধু নেই। যে যত বেশি আশা করবে সে তত বেশি কষ্ট পাবে, এটাই প্রকৃতির নিয়ম। যার একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সব থেকে কঠিন পরিস্থিতিতেও নিজেকে মানিয়ে নিতে পারে। তার উপর উদাসীন হবেন না যে আপনার প্রতি ইন্টারেস্টেড নয়। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তুমি কখনোই ভালো হবে না। কেন জানো? কারণ তারা তেমনই। তাকে বারবার বিশ্বাস করবেন না যে দিনের পর দিন মিথ্যা বলেছে। তার সাথে কথা বলবেন না যে আপনার কথা শুনতে চায় না। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায় আর গাধা 18 ঘন্টা খাটে। পরিশ্রমী সাফল্যে চাপিকাঠি হতো, তাহলে বনের রাজা গাধা হতো, সিংহ নয়। বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। যদি সে তোমার জন্য নিজেকে পরিবর্তন না করে, তাহলে ভেবে নিও তুমি সেই মানুষ নও যার সাথে সে থাকতে চায়। তার কাছে আপনার কোনো অনুভূতি প্রকাশ করবেন না যে আপনার অনুভূতি যথাযথ মূল্যায়ন করে না। জীবনের হালখাতায় তোমারও একদিন হিসাব বুঝে নিতে হবে। প্রকৃতির দেনে পাওনা যে কঠোর, যেখানে মর্যাদা নাই সেখানে না থাকাই ভালো, সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয়ে। মানুষ আর সমুদ্রের মধ্যে একটা দারুণ মিল আছে, তা হলো দুজনের জীবনে জোয়ার ভাটা লেগেই থাকে। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, একা পথ চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, শেখায় কঠিন বাস্তবতা। সব থেকে বড় শিক্ষা হচ্ছে চেনা মানুষের আড়ালে অচেনা মুখোশটা ভালো করে চিনতে শেখায়। মজা করার বন্ধু অনেক পাবে, কিন্তু মনের কথা বলার জন্য খুব কম জানি থাকে। যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনোই পার্সোনাল ভাববেন না। জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফে পরিণত হয়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে পাথরে পরিণত হয়ে যায়। কেউ যদি তোমাকে কোনোদিন ছোট করতে চায়, তবে ভেবে নিও তুমি তাদের থেকে অনেক উপরে আছো। কেউ কারো কাছে নয়, কিছুটা মায়া বাকিটা অভিনয়। 3টা জিনিস কখনো ফেরানো যায় না, বলে ফেলা কথা, চলে যাওয়া সময়, ভেঙে যাওয়া বিশ্বাস। যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁজা মারার দক্ষতা তত বেশি। তুমি মনের কোণে কখনোই শান্তি খুঁজে পাবে না যদি তুমি কখনো কারো চোখের জলের কারণ হও। তার জন্য সবসময় ফ্রি থাকবেন না যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করিয়েছে। তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজন মনে করে না। অপেক্ষা ধৈর্য ধরতে শেখো, কারণ সহজে পাওয়া জিনিসগুলো বেশি দিন থাকে না। আর যেটার জন্য অপেক্ষা ধৈর্য ধরবেন সেটা পেতে দেরি হলো সারা জীবন থাকবে। যার ইচ্ছে নেই কথা বলার তাকে জোর না করাই ভালো, কারণ জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। কখনো কারোর খারাপ চেহারা দেখে মন্তব্য করবেন না, কারণ আমরা কেউই পারফেক্ট না। আমি নিজের সাইকে প্রশ্ন করলাম, কেন চলো আমার সাথে? সে হেসে উত্তর দিল, আমি ছাড়া কে আছে তোমার?
মাঝে মাঝে সম্পর্কগুলো খারাপ হওয়ার দরকার আছে, তাতে কিছু কিছু মানুষের আসল চরিত্র বোঝা যায়। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুয়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে অট্টালিকায় থেকে কোনো সার্থকতা নেই। তুমি যদি এখন থেকে তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে ছুটে না চলো, একদিন তোমার কাজ করতে হবে অন্যের অধীনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। জীবনে সুখী হতে চাও, তাহলে জীবনে খুবই স্বার্থপর হয়ে যাও, অনেক সুখে থাকবে। স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে। কখনো হাল ছেড়ে দিও না, এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য। যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। আর যদি কিছু করতে না চান, তাহলে ঠিকই খুব সহজে অজুহাত খুঁজে পাবেন। পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটি জানে সুরির সেও ধারালো হয় পরিবারের মানুষদের কথা। 25 বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটা কতটা অশান্তির। পিতাহীন সন্তানেরা জানে আত্মীয়রা আপন হয় না। মাহারা ছেলে মেয়েরা জানে মা বাড়ির রসের হাড়ি তাদের জন্য না। চাকরিহীন ছেলেটা জানে টাকা ছাড়া ভালোবাসার মূল্য কেউ দেয় না। কালো মেয়েটি জানে গুণের কথা বললেও বাস্তবে সবাই রূপ খোঁজে। ডিভোর্সি মেয়েটা জানে সংসার ভাঙার দায় কেবল তারই মাথায়। জীবনে সাফল্য এলে কিছু কিছু আপন জনেরাই আগে হিংসা করতে শুরু করে দেয়। সুস্থ মানুষেরা ভাবে এই পৃথিবীতে কেউ না কেউ তার আপন, কিন্তু পাগল জানে স্বার্থের এই পৃথিবীতে কেউ কারোর নয়। কাকে খোঁজো যে সুন্দর করে সাজে, মূর্খ তুমি। খোঁজ করো তাকে যে তোমাকে সুন্দর করে বোঝে। কুকুরের পেটে ঘি আর প্রতিবেশের মনে অন্যের সুখ শান্তি কোনোটাই হজম হয় না। মানুষের জীবনে খারাপ সময়গুলো মানুষের ভালো দিনের দিকে এগিয়ে নিয়ে যায়। বাস ভাড়া ঠিক করবে বাস মালিকরা, যে দিতে পারবে সে উঠবে, নয়তো উঠবে না। তাহলে ফসলের দামও ঠিক করবে চাষিরা, যে পারবে খাবে, নয়তো খাবে না। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয়, তার চেয়েও বেশি ক্ষতি হয় কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসলে। যদি আপনি রাগী আর অহংকারী হন, তাহলে আপনার শত্রুর দরকার নেই। আপনাকে বরবাদ করার জন্য আপনার এই দুটো গুণই যথেষ্ট। তুমি ভালো মানুষ হলে তুমি তাদের হারাবে না, তারাই তোমাকে হারাবে। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখতে আসবে না। কিন্তু 1 দিন অন্যায় করেন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। প্রতিযোগিতার নাম জীবন নয়, সহযোগিতার নামই জীবন। সবাই জীবনে এমন একটা বন্ধু চাই যাকে ভুল করলে দুটো কথা শোনানো যাবে, আবার খারাপ লাগলে তার কাঁধে মাথা রেখে চোখের জল ফেলানো যাবে। ঝগড়া ভুল বুঝাবুঝি হলেও যে কখনো ছেড়ে যাবে না। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষ হলেই যথেষ্ট। একজন ভালো বন্ধু ও মানুষ হওয়ার প্রথম শর্ত হলো বিশ্বাসী হওয়া। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বড্ড খুশি। আপনি অতিথি হয়ে ধনীদের বাড়ি যতটা সম্মান পাবেন, তার থেকে অধিক সম্মান পাবেন গরিবদের বাড়িতে। ইনকাম করো ভাই, দেখবে সম্মান এমনিতেই পেয়ে যাবে। ব্লক করে দিলেই কিংবা কথা বলা অফ করে দিলেই ভালোবাসা শেষ হয়ে যায় না। একটা কথা মনে রেখো প্রিয়, যে ভীষণ ভাবে ভালোবাসতে পারে সে কিন্তু অনেক বেশি ঘৃণাও করতে পারে। একজন মানুষের সফলতার পিছনে যেসব বিষয় কাজ করে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মায়ের দোয়া। নিজের সুখের সময়টা তাকে দাও যে দুঃখের সময় তোমার পাশে ছিল। যে তোমায় পাত্তা দেয় না, তাকেও পাত্তা দেওয়া কোনো দরকার নেই, কারণ সবসময় এটা জানবে তুমি তোমার কাছে সেরা। কেউ যদি আপনাকে অপমান করে, তাহলে ভেবে নিবেন আপনি তাদের চেয়ে অনেক উপরে আছেন। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায়। বিশ্বাস আর ভরসা এখন শুধুমাত্র শব্দ দিয়ে পরিণত হয়েছে, বাস্তবের কোনো অস্তিত্বই নেই। অপরিচিত মানুষগুলো খোঁজ নিচ্ছে কেমন আছিস, আর পরিচিত মানুষগুলো সময় পায় না খোঁজ নেবার। বাসি ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে সবাই খোঁজে বিরিয়ানি। তেমনি এই সমাজে কালো মেয়ের প্রশংসা সবাই করে, তেমনি বাস্তবে খোঁজে ফর্সা রানী। দুটো পায়ের মতো জীবনযাপন করা উচিত, ঠিক যেমন একটি পায়ে গিয়ে গেলেও অহংকার করে না। জীবনের কিছু রাস্তা একাই চলতে হয়, কিছু কান্না সবার আড়ালে লুকিয়ে কাটতে হয়, অনেক কিছু আশা অপূর্ণ রয়ে যায়, কেউ কিছু পায় আবার অন্যদিকে কেউ কিছু হারায়, তারপরও বাঁচতে হয়, এরই নাম জীবন। অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার, তবে অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকা ঠিক নয়, কারণ সময় অতীতের দিকে নয় ভবিষ্যতের দিকে যায়। আপনার খাবারটি ঔষধ হিসাবে পরিমাণ মতোই খান, না হলে আপনার বাকি জীবনটা ঔষধকে খাবার হিসাবে খেতে হবে। হাত বাড়িয়ে দিলেই সবাই বন্ধু হতে পারে না। সুখের সময় সবাই পাশে থাকলেও দুঃখের সময় সবাই পাশে থাকে না। পরিস্থিতি বাড়লেও সবাই প্রিয় হতে পারে না। চোখের জল মুছে দিলেও সবাই চোখের জল ঝরে পড়ার কারণ জানতে পারে না। লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, তবে নিজস্ব জং লোহাকে ধ্বংস করে দেয়। একইভাবে মানুষের নিজস্ব মানসিকতা এবং চিন্তাভাবনা মানুষকে শেষ করে দেয়। বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস, যা দেখাও যায় না, ছোঁয়াও যায় না, তবে এটা হারালে সবকিছু হারিয়ে যায়। কেউ যদি পেরেক হয়ে বারবার আঘাত করে, তোমার তাহলে একবার হাতুড়ি হয়ে তাকে ঠকে দেওয়ার একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। ভুল মানুষকে বিশ্বাস করা জীবনের চরম একটা শিক্ষা। এই শিক্ষাটা পেয়ে আমরা সত্যিকারে মানুষ চিনতে পারি। তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না আবেগ, না বিশ্বাস, না ভালোবাসা। নিজের টাকা দিয়ে শখ পূরণ করার জেদ একদিন আপনাকে সাফল্য এনে দেবে। জীবনে যদি কিছু হতে চান, পানির মতো হন, যে নিজের রাস্তা নিজেই বানায়, পাথরের মতো নয়। মৃত্যুই যখন একমাত্র ভবিষ্যৎ, তখন বেঁচে থাকার জন্য এত যুদ্ধ কিসের? জীবনে একসময় এসে মনে হয়, জীবনকে যদি ফোনের মতো আরেকবার রিসেট মারা যেত, তাহলে আরেকবার জীবনটা প্রথম থেকে শুরু করতাম। তুমি টাকা কামাও, সম্পর্ক মানুষ নিজে বানাবে। দিস ইজ মানি পাওয়ার। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ। প্রার্থনা এমন এক নিয়ামত যার মাধ্যমে বান্দা তার রবের নিকট পৌঁছায়। শুধু শুধু তর্কের চেয়ে নিরাপত্তা ভালো, প্রতিশোধের থেকে পরিবর্তন ভালো। আমি কারোর কাছে ভালো, আবার কারোর কাছে খারাপ। আসল সত্যটা কি জানো? যার মানসিকতা যেমন, আমি তার কাছে তেমন। কারো দুঃখ নিয়ে কখনো ব্যঙ্গ করো না,
কে জানে কে কি কষ্টের মধ্যে দিয়ে বেঁচে আছে। তুমি ঠকানোর পরও প্রার্থনায় যে মানুষে তোমার ভালো কামনা করে সেই মানুষকে হারানো তোমার দুর্ভাগ্য। একা থাকাটাই সব থেকে বেস্ট হয়, না কেউ হার্ট করবে না কেউ ইগনোর করবে, না কেউ কাঁদাবে না কেউ কখনো ছেড়ে যাবে। উদ্দেশ্য সৎ এবং লক্ষ্য যদি ঠিক হয় সাফল্য একদিন আসবেই। কারোর বিশ্বাস, কারোর স্বপ্ন, কারোর সম্মান, কারোর দুর্বলতা, কারোর আশা, কারোর জীবন, এই ছয়টি বিষয় নিয়ে কখনো কারোর সাথে খেলা করবেন না। মনে রেখো যে মানুষ অল্পতে অনেক বেশি খুশি হয়ে যায় সে কিন্তু সামান্য আঘাতে অনেক বেশি কষ্ট পায়। আমি ততক্ষণ ভদ্র যতক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে ভদ্র। সময় বড্ড ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে। নিজের খারাপ দিকগুলি বদলানোই উচিত, সেটা কারোর জন্যই হোক বা নিজের জন্যই হোক। সময়ের অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক, সত্যিকারের বন্ধু কোনোদিনই পাল্টায় না। বোকা মানুষগুলো হয়তো আপনাকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। ভালোবাসার সুখ যেমন স্বর্গীয় তেমনি যন্ত্রণা নরকীয়। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করো না, চাঁদ এবং সূর্যের মধ্যে কোনো তুলনা হয় না। যার যখন সময় হয় তখন তা উজ্জ্বল হয়, তাই কখনো মনে করো না আমার দ্বারা কিছু হবে না, সঠিক সময় সব ঠিক হবে। যখন কোনো ব্যক্তির কাছে মান, যশ, অর্থ এই তিনটি জিনিস থাকে, তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না। তখন সে ভুলে যায় তার থেকে শক্তিশালী পৃথিবীতে কেউ আছে, আর সেটা হলো সময়। জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই, প্রতিশ্রুতি, বিশ্বাস, মন, সম্পর্ক, কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না। মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর নিজের পরিচয় দেয় তার ব্যবহারে। প্রেম পাপ নয়, মানুষ পাপি। প্রেম মানুষকে কাঁদায় না, মানুষ মানুষকে কাঁদায়। প্রেম মানুষকে নষ্ট করে দেয় না, মানুষ মানুষকে নষ্ট করে। বাবার দেওয়া কোনো কিছু ছোট মনে করো না। মনে রেখো যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন মানুষ ততই আপনাকে বাস দেবে। সূর্য ডোবার সময় কিছুক্ষণের জন্য আকাশে ভোরের মতো রং দেখা যায়, যাতে মানুষ আশা করে কাল আবার সকাল হবে। হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই। আমি বিশ্বাস করি আমার জীবনে খারাপ সময়গুলো আমাকে ভালো দিনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তুমি যা দেখাও তার থেকে তোমার বেশি থাকা উচিত, যা তুমি জানো তার থেকে তোমার কম বলা উচিত। যদি তুমি ব্যক্ত হও তাহলে কখনো আশা ত্যাগ করো না। জীবনে যখন একটা দরজা বন্ধ হয়ে যায় তখন আর একটা দরজা খুলে যায়, কিন্তু বন্ধ হয়ে যাওয়া দরজাটার দিকে আমরা এত বেশি তাকিয়ে থাকি যে খুলে যাওয়া দরজাটি আর দেখতে পাই না। জীবনের পাঁচটি নীতি কথা: প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু বলার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা সবাই পারে না। আপনার জীবনকে নিয়ে কখনো দুঃখ প্রকাশ করবেন না। হয়তো আপনার মতো জীবন পাওয়াটা অন্যের কাছে স্বপ্নের মতো, ওই লোকটা সব থেকে শক্তিশালী হয় যার হৃদয়টা ভিতর থেকে ভেঙে যায়। জীবনটাকে এতটা সস্তা বানিও না যে দুই পয়সার লোক এসে খেলা করে চলে যাবে। আমি জানি আমি অবশ্যই কিছু না কিছু, কারণ আল্লাহ তাআলা কোনো কিছুই বেকার বানাননি। আপনি ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিন, হতে পারে আপনি জেগে ওঠার আগে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিলেন। একা থাকা ভালো ওইসব লোকের থেকে যার কাছে প্রয়োজন ছাড়া মূল্য নেই। জীবন হলো এমন একটা বই যার হাজার হাজার পৃষ্ঠা এখনো পড়েননি। কেউ একজন বলেছিল আমি তো সবসময় সবার পছন্দের, যখন সবার প্রয়োজনে পড়ে। সব সমস্যার সমাধান হয়ে যায় যখন পকেটে টাকা থাকে। যেই ছেলের পকেট শূন্য সেই ছেলে সমাজে পতিতার থেকেও জঘন্য। তুমি টাকার পিছনে ছোট শুধু ভালোবাসা নয়, তোমার পিছনে সারা পৃথিবী ঘুরবে। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে, অর্থশূন্য মানুষ কখনো কারোর প্রিয় হয় না। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা জানে পারিবারিক ডিপ্রেশন কতটা কষ্টদায়ক। বদলে যাওয়া চরণটা সবাই বুঝতে পারে, কিন্তু বদলে যাওয়ার গল্পটাকে উপলব্ধি করতে পারে না। 1 কেজি স্বর্ণের মূল্য 1 লাখ টাকা, আর 1 কেজি সাপের বিষের মূল্য 4 কোটি টাকা। এই সমাজে ভালো মানুষের থেকে বিষাক্ত মানুষের মূল্য অনেক বেশি। যদি কখনো অহংকার আসে তাহলে কবরস্থানে ঘুরে আসো, সেখানে তোমার থেকেও ধনী, সুন্দর, জ্ঞানী মানুষ শুয়ে আছে। স্বপ্নগুলো আকাশ ছোঁয়া, ইচ্ছেগুলো দামি, আর মনটা বলে কাঁদিস না মধ্যবিত্ত তো আমি। বেইমানদের কখনো বলবেন না ভালো থেকো, কারণ বেইমানি করেই তারা ভালো থাকার জন্য। কিসের এত চিন্তা যেখানে আল্লাহ নিজেই তোমার পরিকল্পনাকারী? আগে প্রতিষ্ঠিত হও তারপর প্রেম করো, নয়তো তোমার এই সত্যিকারে ভালোবাসাও তোমাকে চিনবে না। জ্ঞানী ব্যক্তি আগে চিন্তা করে পরে কথা বলে, আর বোকা ব্যক্তি আগে কথা বলে পরে চিন্তা করে। এই সমাজে সবাই খারাপ, কেউ গোপনে কেউ ওপেনে, কারোর প্রিয় হয়ে ওঠার সামর্থ্য আমার নেই, কারণ আমি গরিব। কষ্ট তুমি আমাকেই আঁকড়ে ধরো, কারণ আমি ছাড়া এই শহরে তোমার জায়গা দেওয়ার মতো আর কেউ নেই। জীবনে কি পেয়েছো তা বড় কথা নয়, জীবনে কি শিখেছো সেটাই বড় কথা। কাউকে কথা দেওয়ার আগে বারবার ভেবে দেখবেন আমি কথাটা রাখতে পারবো কিনা। যে আমাকে বসে না সেটা তার ব্যর্থতা, আমার না। জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ, আর সেগুলো হাসি মুখে পার করাটাই হলো আর্ট অফ লাইফ। আমার জীবনটা একদম ঘুড়ির মতো, যার ইচ্ছা হয় সেই আকাশে উড়িয়ে দেয়। পিছনে ফিরে কখনো তাকিও না, কারণ তোমার পথ সামনের দিকে। মধ্যবিত্ত পরিবারের ছেলেরা পকেটে হাত দিয়ে হাঁটে, স্টাইল করার জন্য নয়, কারণ তার পকেটে 50 টাকা আছে, সেটা যেন হারিয়ে না যায় সেজন্য। আমার মা সবসময় আমাকে একটা কথাই বলতো, খোকা কখনো কারো জিনিস দেখে আফসোস করিস না, ওই উপরাল আছে না তোকে তার থেকেও বেশি কিছু দিতে পারে। হে আল্লাহ আমার অতীতকে ক্ষমা করুন এবং ভবিষ্যৎকে পরিবর্তন করুন। তুমি ছেলে, তোমার খালি পকেট পৃথিবী হয় না।
চেহারা ছাড়া প্রেম হয় না, টাকা ছাড়া বন্ধুত্ব হয় না, মানতেই হবে, এটাই আমাদের সমাজ। যদি কিছু মানতে হয় তাহলে কারোর রেকর্ড ভাঙো, কারোর মন বা বিশ্বাস নয়। নিজের টাকা দিয়ে শখ পূরণ করার জেদ তোমাকে একদিন সাফল্য এনে দেবে। ভালোবাসা মানে কারোর প্রতি আকর্ষণ নয়, ভালোবাসা মানে শ্রদ্ধা, সম্মান ও বিশ্বাস। দুঃসময়ে যারা একটু অন্তত সান্ত্বনা দেয়, ইচ্ছে করে তাদের জন্য জীবনটা দিয়ে দিই, সাধ আছে সাধ্য নেই, এটাই মধ্যবিত্ত। সময় আর পরিস্থিতি মানুষকে এতটাই বদলে ফেলে যেটা মানুষ কখনো কল্পনাও করতে পারে না। চিনি আর লবণের রং যেদিন ভিন্ন হবে, সেদিন মানুষ রূপে অমানুষগুলো আসল রূপে বেরিয়ে আসবে। মনে রাখবে, খারাপ সময়টাও আল্লাহর দেওয়া একটা নিয়ামত। প্রতিটা মানুষ এক একটা গল্পের বই, কত শত রহস্যের ভাণ্ডার। আমার জীবনের সেরা বাস্তব উপন্যাস আমি নিজেই। অভাব, অবহেলা আর কিছু ভুল আমাকে অনেক কিছু শিখিয়েছে। সাফল্যের একটি মূল উপাদান হলো ধৈর্য। বিশেষ থেকে যন্ত্রণাদায়ক যদি কিছু থাকে, সেটা হলো মানুষের তেতো কথা, যে একটা মানুষকে নিমিষে নিঃসুপ করে দেয়। পৃথিবীতে সব থেকে জটিল অঙ্কের নাম জীবন। যে সূত্রে প্রয়োগ করা হয় না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। কখনো কখনো দিক পরিবর্তন করতে হয়। একদিকে ধৈর্য ধরে বসে থাকা উপায় নয়। নিজের ইচ্ছেগুলো খুন করা যদি পৃথিবীর সব থেকে বড় অপরাধ বলে গণ্য হতো, তাহলে মধ্যবিত্ত পরিবারের সন্তানেরাই ফাঁসির আসামি হয়ে যেত। সব স্বপ্নই কখনো পূরণ হওয়ার না, কারণ এটা দুনিয়া, জান্নাত নয়। চাইলেই কি সব পাওয়া যায় যদি ভাগ্যে না থাকে? তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে, তখন অনুভূতির থেকে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেবে। মধ্যবিত্ত পরিবার সন্তান হওয়ায় কিছু ছেলেদের স্বপ্ন মাঝপথ এসেও থেমে যায়। আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো স্রষ্টাকে বলা সুন্নত। সময়টা এমন হয়ে গেছে যে খুব বেশি ব্যথা পেলেও চুপ করে থাকে। বাস্তবতা এতটাই কঠিন যে আমার আমিটাই যেন কোথায় হারিয়ে যাচ্ছে। এই শহরের মানুষ বড্ড আজব, যাকে ভরসা করে মন খারাপের কথাগুলো বলি, দিন শেষে সে আমাকে অন্যের কাছে উদাহরণ হিসেবে ব্যবহার করে। শরীর ধ্বংস করার চারটি কারণ: দুশ্চিন্তা, দুর্দশা, ক্ষুধা ও রাজজাগা। বিশ্বাসী মানুষগুলো একসময় বিশ্বাসঘাতকের তালিকায় চলে যায়। সময় খারাপ গেলে মানুষের একাকিত্ব দূরত্ব বেড়ে যায়। ভাবছিলাম বড় হয়ে পরিবারের সমস্যা দূর করব, বড় হয়ে দেখি আমিই বড় সমস্যা। মানুষ একমাত্র প্রাণী যে সফলভাবে জীবন যাপন করে, কিন্তু আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। মানুষ সবসময় এক থাকে না, মানুষ শেখে, শিক্ষা পায়, তারপর মানুষ বদলে যায়। হতে পারে আমিও সবার অপ্রিয়, কিন্তু কখনো কারোর খারাপ চাইনি। কিছু কষ্টের কোনো সমাধান হয় না, সময়ের সাথে সাথে অভ্যাস হয়ে যায়। সবাইকে ভালো রাখার চেষ্টায় আমি নিজেকেই ভালো রাখতে ভুলে যাই। আর এটা যদি আমার বোকামি হয়, তাহলে বেশ আমি বোকা। ভাগ্যে থাকলে জোর করতে হয় না। আমার মা বলতো, জোর করে কোনো কিছু ধরে রাখতে পারবি না, কপালে থাকলে আলগা জিনিসও টিকে যায়। যেই চিন্তা ভাবনা দিয়ে আমরা আমাদের সমস্যাগুলি তৈরি করি, সেই চিন্তা ভাবনা দিয়ে তার সমাধান করা অসম্ভব। তোমার হৃদয়ে যদি আলো থাকে, তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে। সংসারে দুঃখের পাশাপাশি সুখ আসবেই, তবে সুখের অতিশয্যে আত্মহারা না হয় বুদ্ধিমানের কাজ। যে ছোট ছোট বিষয় বিশ্বাসযোগ্য নয়, তাকে গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্বাস করা যায় না। যাদের ব্যক্ত হওয়ার সাহস থাকে, কেবল তারাই প্রচুর পরিমাণে অর্জন করতে পারে। সেই সাহসই যে পালিয়ে না গিয়ে তার দায়িত্ব থাকে এবং শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ অর্জন সেসব লোক দ্বারাই হয়েছে যারা সব আশার আলো নিভে যাওয়ার পরও চেষ্টা করে গেছে। আপনার সন্তানের সাথে এমন ভাবে কথা বলুন যেন তারা পৃথিবীর সব থেকে জ্ঞানী। হৃদয়বান ও সুন্দরতম এবং চমৎকার মানুষ তারা তাই হবে যা তারা বিশ্বাস করে। যে ভালোবাসা না চাইতেই পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না। গুরুতর ভুল ভ্রান্তি নিয়েই যৌবন। বয়সপ্রাপ্তি মানেই যন্ত্রণা ভোগ। সবকিছু জেনে ফেলায় জ্ঞান নয়, জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। অন্যের সুকর্মের প্রশংসা যে করে না, সে নিঃসন্দেহে অহংকারী। তা ইতিমধ্যে ঘটে গিয়েছে, তা সানন্দে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। একবার যে বিশ্বাস ভঙ্গ করে, তার চারিদিকে বিশ্বাস আর সহজে দানা বেঁধে উঠতে পারে না। সৌন্দর্য দেখার শক্তি যার মধ্যে আছে, সে কখনো বৃদ্ধ হয় না। নিজের উপর বিশ্বাস রাখো, কারণ তুমি যতটা ভাবো তার চাইতেও বেশি জানো। যে বন্ধু অহংকার এবং স্বার্থের ঊর্ধ্বে থাকে, সেই সত্যিকারের বন্ধু। এই মুহূর্তের জন্য খুশি হও, এই মুহূর্তটি তোমার জীবন। মানুষ পাপ যত গোপনেই করুক, শাস্তি তো প্রকাশ্যেই পায়। জ্ঞানী লোকদের পরামর্শ লাগে না, নির্বোধরা পরামর্শ শোনে না। মানুষের কল্যাণের জন্য করা প্রতিটি কাজই সম্মানজনক। আত্মা সৌন্দর্য মানুষকে পরিপূর্ণতা দান করে। পরিচ্ছন্নতা হচ্ছে সুন্দর জীবন যাপনের সর্বশ্রেষ্ঠ উপায়। সংসারের আনন্দময় পরিবেশ ভালো কিছু করার প্রেরণা যোগায়। আমাদের সবাইকে প্রতিদিন সত্য গোপন করতে হয়, ভণ্ডামি করতে হয়, মিথ্যা বলতে হয়, নইলে শুরুতেই সামাজিক কাঠামো ভেঙে পড়ত। ভালোর জন্য অন্যের সামনে অভিনয় অতি জরুরি। ঠিক যেমন পোশাক পরতেই হয়, সব বড় মানুষরাই তাদের সাফল্যের জন্য কোনো অসাধারণ নারী সহযোগিতা এবং উৎসাহের ঋণের কথা বলেছেন। আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়। যে মন খুলে হাসতে পারে না, সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী। যে সবার সাথে তাল মিলিয়ে কথা বলে, সে ব্যক্তিত্বহীন। আমরা প্রায়ই ভুলে যাই যে স্বাস্থ্যের যত্ন নিয়ে আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব। যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম। যা নেই তা নিয়ে ভাবতে বেশি পছন্দ করি বলেই আমাদের দুর্ভোগের শেষ নেই। যখন আমরা ঝগড়া করি, তখন আমরা ক্রোধে অন্ধ হয়ে যাই। ফুল যেখানে জন্মগ্রহণ করে, সেই জায়গা সবসময় পরিষ্কার নাও থাকতে পারে। বিশ্বের সবচেয়ে ভালো ও সুন্দর জিনিসগুলো চোখে দেখা যায় না, এমনকি সুয়েও দেখা যায় না।
সেগুলি হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়। গাছপালা যেমন পরিচর্যার মাধ্যমে বৃদ্ধি প্রাপ্ত হয়, মানুষ তেমন শিক্ষার মাধ্যমে সৎ নাগরিকে পরিণত হয়। বিখ্যাত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাসী হওয়া। সত্যকে ভালোবাসো কিন্তু ভুলকে ক্ষমা করো। পরিবর্তন হলো জীবনের বিধান, এবং যারা কেবলমাত্র অতীত এবং বর্তমানের দিকে তাকায় তারা নিশ্চিতভাবে ভবিষ্যৎটাকে হারিয়ে ফেলে। তুমি যা কিছু খরচ করো সময়ই তার মধ্যে সবথেকে দামি। যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব, কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আসছে তা সুন্দর করতে পারো। তোমার আগ্রহ না থাকলে শক্তি থাকবে না, শক্তি না থাকলে তোমার কিছুই থাকবে না। আমি একজন অহংকারীকে যতখানি ঘৃণা করি একজন দোষীকেও ততখানি করি না। স্কুলে আমাদের জিজ্ঞেস করেছিল আমরা বড় হয়ে কি হতে চাই, আমি লিখেছিলাম হ্যাপি হতে চাই। তারা বলেছিল আমি অ্যাসাইনমেন্টটা বুঝিনি, আমি তাদের বলেছিলাম তারা জীবনটাই বোঝেনি। তুমি একমাত্র সেটাই হারাও যেটা তুমি আঁকড়ে ধরে বসে থাকো। আলোকিত হতে চাইলে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করো, কথা ও কাজের সততাই চরিত্রের মেরুদণ্ড। জীবনের ব্যথাগুলো একান্তই ব্যক্তিগত হয়, যদি তা অন্যদের কাছে প্রকাশ করো তাহলে তাদের কাছে গল্প ছাড়ার কিছু নয়। তুমি আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারলে আর্থিক অবস্থাও নিয়ন্ত্রণ করতে পারবে না। পরম আত্মীয়র কাছেও সব কথা বলতে নেই, কারণ সে যে কোনো মুহূর্তে শত্রু হয়ে উঠতে পারে। পশু ক্ষুধা পেলে তার প্রয়োজনের অতিরিক্ত খায় না, কিন্তু মানুষের ক্ষুধা না থাকলে অন্যের কাছ থেকে কেড়ে খায়। ব্যর্থ হওয়ার চাবিকাঠি কি জানো? সবাইকে খুশি করার চেষ্টা করা। সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেওয়ার বদলে মাছ ধরতে শেখাও। আপনার হেরে যাওয়া গল্পটাও একদিন ভাইরাল হবে যদি আপনি কিছু করে দেখাতে পারেন। সামনে এগিয়ে যাও কিন্তু কাউকে ধ্বংস করে নয়। ঝুঁকি নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সাহস নেই সে জীবনে কিছুই করতে পারে না। সংকটের মধ্যে সৃষ্টি হয় প্রকৃত মানুষের, আর প্রাচুর্যের মধ্যে জন্ম নেয় শুধু অমানুষের। প্রত্যেকে বিশ্ব বদলে ফেলার চিন্তা করে, কিন্তু নিজেকে বদলানোর চেষ্টা কেউ করে না। জীবনে ভালো মানুষের খোঁজে না থেকে তুমি নিজেই ভালো হয়ে যাও, হয়তো বা কারোর খোঁজ পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মৃত্যুর পর যদি আমাকে নিয়ে আফসোস না করে তাহলে বুঝতে হবে আমার জন্মই বৃথা। মেধাবী হয়ে গর্ব করার কিছু নয়, শয়তানও কিন্তু মেধাবী ছিল। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সেই মেধা ঘৃণিত। স্বাস্থ্য এবং টাকা দুটোই ক্ষণস্থায়ী, এই দুটো নিয়ে কখনো অহংকার করা উচিত না। দিনের প্রতিটি সেকেন্ড কাজে লাগান, দেখবেন দিনটা শুধু আপনার জন্যই। ব্যর্থ হলে হতাশার কিছু নেই, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। ঝড় যত প্রবলই হোক আকাশে সূর্য উঠবেই, তেমনি সমস্যা যত কঠিনই হোক সমাধান তার হবেই। অন্যের হয়তো তোমার সঙ্গে হাঁটবে, কিন্তু কেউ তোমার জন্য হাঁটবে না। অতীতের ভুল নিয়ে আফসোস করো না, সামনের কাজগুলো নির্ভুল করার জন্য তোমার সব শক্তি কাজে লাগাও। যেখানে তোমার দাম নেই সেখানে যাওয়া বন্ধ করো, সেটা কারোর বাড়ি হোক কিংবা কারোর মন। কিছু মানুষ অনেক হাসে, তবে কবে যে মন থেকে এসেছে সে সেটাই ভুলেই গেছে। ভুল তো মানুষ মাত্রই হয়, তবে তাকে সুযোগ দেওয়া যায়, কিন্তু একই ভুল বারবার করলে নয়। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পর বোঝা যায়, ঠিক তেমনি কাছের মানুষগুলো কেমন ছিল তা হারিয়ে যাওয়ার পর বোঝা যায়। কষ্ট সইতে সইতে মানুষ একদিন এমন জায়গায় চলে আসে যেখানে কষ্ট তাকে আর দুর্বল করতে পারে না। নিজের সাথে নিজের লড়াইটা সহজ, কিন্তু ভাগ্যের সাথে নিজের লড়াইটা বড়ই কঠিন। অনেকে অনেক কথা বলে, সব কথা গায়ে মাখতে নেই। এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই। যে থাকার সে এমনিতেই থাকবে, পরিস্থিতির সাথে সে কখনো বদলে যাবে না। টাকা থাকলে দুনিয়া কিনতে পারবে, আর টাকা না থাকলে দুনিয়া চিনতে পারবে। যার কাছে তোমার কোনো গুরুত্ব নেই তার কাছে তোমার সব অনুভূতি ঢেলে দিলেও সে তোমাকে অবহেলাই করবে। যতই পরিপক্ক হবেন ততই বুঝবেন কোনো কিছু প্রমাণ করার চেয়ে নিরাপত্তা অনেক ভালো। সাতটা রং না মেশালে যেমন রামধনু হয় না, ঠিক তেমনি রাগ হাসি কান্না অভিমান কষ্ট আর স্বপ্ন, এই সাতটা জিনিস না মেশালে ভালোবাসাও হয় না। শেষ বলে কিছু নেই মনে রাখবে, অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয়, অতি লোভে বিবেক নষ্ট হয়, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি লবণে তরকারি নষ্ট হয়, আর অতি অহংকারে মানুষের পতন হয়। শান্তি ছোট্ট একটা শব্দ কিন্তু ভীষণ দামি, একে কখনো কিনা যায় না, খুঁজে নিতে হয়। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করেছে, যার প্রার্থনার জোর তোমার থেকে বহুগুণ বেশি। মনের ভুলেও কাউকে অতিরিক্ত জায়গা দিও না, হয়তো সে পেয়ে বসবে না হয় চেপে বসবে। জীবনে যতই ভালো কাজ করো না কেন, কারণ না কারোর কাছে তুমি বেইমান হয়েই থাকবে। যে নিজের কষ্ট ভালো করে বুঝতে পারে সে কখনোই অন্যকে কষ্ট দিতে পারে না, কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস এই পৃথিবীতে আর কিছুই নেই। প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর যদি তুমি ভাগ্যবান হও তাহলে সেটা তুমি নিজের চোখে দেখতে পাবে। পৃথিবীতে যে মিথ্যাচারটা সবচেয়ে বেশি চলে সেটা হলো আমি ভালো আছি। বদলে যাওয়ার আচরণটা সবাই বুঝতে পারে, কিন্তু বদলে যাওয়ার গল্পটাকে উপলব্ধি করতে পারে না। সুন্দর একটা জীবনকে নষ্ট করতে একটা ভুল সিদ্ধান্ত যথেষ্ট। অল্পতে যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য বড় কঠিন। প্রথম সাফল্যের পর বিশ্রাম নিও না, কারণ দ্বিতীয়বার যদি তুমি ব্যর্থ হও তাহলে অনেকে তোমাকে নিয়ে হাসার জন্য অপেক্ষা করে আছে। যাকে সবার থেকে আলাদা ভাববে সে একদিন তোমার থেকে আলাদা হবে, প্রমাণ করে দেবে যে সে সত্যি আলাদা ছিল। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। যখন তুমি ভালো কিছু করবে তখন ওরা তোমাকে দেখে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, তারপর তোমাকে বাধা দেবে, তারপর তুমি সফল হবে। শিক্ষক আগে শিক্ষা দিয়ে তারপর পরীক্ষা নেয়, কিন্তু একমাত্র সময়ই আগে পরীক্ষা নেয় পরে শিক্ষা দেয়। যারা তোমার পিছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো, যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো,
আর যারা তোমার বিপক্ষে দাঁড়াবে তাদেরকে পরাজিত করো। যে আঘাত মানুষকে পাথর বানায় সেই পাথর সমাজে ক্ষয় হয় না। নিজের কষ্টের সময়গুলোতে অনেক সময় নিজের বাবা মাও ভুল বোঝে। শত শত সার্টিফিকেট মূল্যহীন বাপের টাকা না থাকলে বন্ধু বান্ধব খাওয়া টাকা পয়সা খুব ব্যস্ত তুমি, তাই না? এই ব্যস্ততা তোমার কাছে ততক্ষণই থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার টাকা থাকবে। যদি সবার ভালোবাসা পেতে চাও তাহলে কাড়ি কাড়ি টাকা কামাও। টাকা ছাড়া তুমি পরিবারে বোঝা হয়ে উঠবে। কাউকে সাহায্য করে নিজেকে মহান ভাবছেন আপনি ভুল। মানুষ আপনাকে ততক্ষণই মনে রাখবে যতক্ষণ তার বিপদটা থাকবে। 2 টাকা এবং 2000 টাকার মধ্যে পার্থক্য কি জানো? 2000 টাকা তোমাকে শেখাবে বিলাসিতা কি, আর 2 টাকা তোমাকে শেখাবে বাস্তবতা কি। এত রাগ, এত অভিমান, এত ইগো দিয়ে কি হবে? নিঃশ্বাসটা থেমে গেলেই তো সব শেষ। পৃথিবীর সবাই পাগল, একজন এক এক চরিত্রে। সবাই সৌন্দর্যের পাগল অথচ নিজের ছায়াটাই কালো। পৃথিবীতে সবথেকে কঠিন কাজ হলো নিজে সংশোধন হওয়া, আর সবচাইতে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা। পড়ে গিয়েছো, উঠে দাঁড়াও। তোমার পড়ে যাওয়াটা হয়তো অনেকজন দেখেছে, কিন্তু উঠে দাঁড়াতে পুরো বিশ্ব দেখবে। ইচ্ছে নামের জিনিসগুলো স্বপ্নেই সত্যি হয়, বাস্তবে না। পরিবারের একমাত্র ছেলেগুলোই জানে কষ্ট কি জিনিস, কারণ তাদের সাপোর্ট করার মতো কেউ থাকে না। বয়সটা শখের, অভাবটা শুধু টাকার। যে ইচ্ছেগুলো কখনো পূরণ হওয়ার না, মনটা সবসময় সেটা নিয়েই পড়ে থাকে। কিসের হাতে অ্যাটিটিউড, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলেই সব শেষ। হাসি ভুলে যায়নি, শুধু বাস্তবতাকে বুঝতে শিখে গেছি। আমার কাছে টাকা নেই, আমি ফকির হয়ে গেছি। মনে রাখবে, এতে করে মানুষ আপনার প্রতি ভরসা হারিয়ে ফেলবে, আর কেউ আপনাকে সাহায্য করতে চাইবে না। মানুষ আজকাল তাদেরই সাহায্য করে যাদের কাছে টাকা আছে। সৌন্দর্য মস্তিষ্কে তৈরি হয়, আয়নাতে নয়। সফল হতে চাইলে সামনে আসা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। ক্ষমতা থাকলে মিথ্যা কথা বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী। প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না। দিন শেষে দীর্ঘশ্বাসগুলো বলে ওঠে, তুই বড্ড একা, তোর কেউ নেই। কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে, টিয়া পাখির মতো মুখস্থ করে, বড় বড় সার্টিফিকেট অর্জন করে। বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরে কুশিক্ষাকে দূর করে সামাজিক পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। পৃথিবীর কোনো মেয়ে 6টা গাড়ির মালিক ছেড়ে 6-প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না। তাই জিমে যাও, বন্ধ করে কাজে যাও। কখনো ভেঙে পড়ো না, পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি আবারও ফিরে আসে জীবনে। আপনার দর্শন এবং স্বপ্নকে সন্তানের মতো লালন পালন করুন, কারণ এগুলি আপনার জীবনের চূড়ান্ত অর্জনের প্রতিচিত্র হয়ে উঠবে। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবলমাত্র একটা জিনিস, সেটা হলো অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি তোমার নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। একজন ভালো মানুষ ব্যাখ্যা করে, একজন উর্ধ্বতন মানুষ কাজ করে দেখায়, একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায়, যাতে তারা নিজেরাই কাজকে নিজের মতো করে দেখতে পারে। সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই জীবনের আসল সার্থকতা। যদি আমাকে একটা সমস্যা সমাধান করার জন্য 1 ঘন্টা বেঁধে দেওয়া হয়, আমি 55 মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি, আর বাকি 5 মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনে সব থেকে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। কখনো হাল ছেড়ে দিও না। যতবার আমি ব্যক্ত হই ততবার চেষ্টা চালিয়ে যাই। আমার অভিধানে অসম্ভব নামে কোনো শব্দ নেই। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলো না। বিশ্বাসঘাতকে গালাগালি না দিয়ে ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে তার স্বভাব চরিত্র চিনিয়েছে। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট পায়। যে থাকা আসে এমনিতেই থাকবে, পরিস্থিতির সাথে সে কখনো পাল্টে যাবে না। অল্পতে যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য বড় কঠিন। পৃথিবীতে সব থেকে যে মিথ্যা কথাটি বেশি চলে সেটি হলো আমি ভালো আছি। তোমার যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি থাকো, কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার থেকেও খারাপ পরিস্থিতিতে বেঁচে আছে। জীবনের ব্যাখ্যাগুলি একান্তই ব্যক্তিগত হয়। যদি তা কারোর কাছে প্রকাশ করো তাহলে সেটা অন্যদের কাছে গল্প ছাড়া আর কিছুই নয়। ভুল করেও কাউকে অতিরিক্ত পাত্তা দিও না, না হলে সে পেয়ে বসবে নয়তো চেয়ে বসবে। সময়টা সেই আগের মতোই আছে, বদলে গেছে জীবনে সেই আনন্দগুলো। পৃথিবীতে সব চেষ্টাই করবে, কিন্তু অসম্মানিত হয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করবেন না। মাঝে মাঝে মনে হয় সত্যি এই পৃথিবীতে কেউ নেই আমাকে একটু বুঝবে, একটু ভালোবাসবে, একটু খেয়াল রাখবে। কষ্ট হলে বলবে আমি তো আছি, কষ্ট পেও না। জীবনে ভালো থাকার জন্য একটা জিনিস করবেন, তা হলো নিজেকে ঘাসের মতো বিছিয়ে দিবেন না, যাতে সবাই আপনার উপর দিয়ে হাঁটে। নিজেকে আকাশের মতো মেরে ধরবেন, যাতে সবাই আপনার নিচে আশ্রয় পায় কিন্তু আপনাকে ছুঁতেও না পারে। এই সমাজে ছেলেদের যোগ্যতা নির্ভর করে টাকার উপরে। তুমি কখনো ভেবো না তোমার ভিতর ট্যালেন্ট নাই। তোমার পকেটে টাকা থাকলে হাজারো মানুষ তোমার পিছনে ছুটবে। অর্থ যখন কথা বলে সত্য তখন চুপ থাকে। পরিস্থিতি মানুষকে বিক্রি করে দেয় সময়ের কাছে না হয় বাস্তবতার কাছে। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো শুধুমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না। কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতি বোঝা উচিত। মজা করা আর কাউকে ছোট করার মধ্যে পার্থক্য বুঝতে শেখো। যে তোমার নীরবতা দেখে মন খারাপ বোঝে না তাকে রচনা লিখে দিলে বুঝবে না। আগের মতো এখন আর কারোর প্রিয় হওয়ার চেষ্টা করি না, কারণ এখন আমি নিজেকেই ভালোবাসতে শিখে গেছি। শুধুমাত্র একটা সঠিক সময়কে পেতে তোমার 10টা ভুল মানুষের কাছে ঠকতে হবে। এই যুগে দুমুখা সাপের চেয়েও দুমুখা মানুষ বেশি বিষাক্ত। দুর্বলতা সুযোগ নিয়ে সুরি সবসময় কাছের মানুষাই মারে। মানুষ জীবনে 2 বার বদলায়, যখন জীবনে নতুন কেউ আসে আর যখন জীবন থেকে কেউ চলে যায়। যদি আমাকে কারো ভালো না লাগে, ডোন্ট কেয়ার। সবার পছন্দ তো ভালো হয় না। রাগের মাথায় যেমন কোনো সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়,
তেমনি হাসি খুশি অবস্থায় কাউকে আশা দেওয়া ঠিক নয়। অমুক ভালো না তমুক ভালো না বলে মানুষের সমালোচনা করো না, তুমি নিজেই ভালো না। যদি ভালো হতে তাহলে সমালোচনা করতে না, যে কাঁদায় সেও একদিন কাঁদে। এটি অভিশাপ নয়, এটি নিয়তির বিচার। যে বোঝে না তাকে বোঝানো যায়, কিন্তু যে বুঝেও না বোঝার ভান ধরে তাকে কখনো বোঝানো যায় না। সম্পর্ক সেটাকেই বলে যেখানে হাজার অভিমান ঝগড়া থাকবে কিন্তু কেউ কারো ছেড়ে যাওয়ার কোনো অজুহাত থাকবে না। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না, কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত। সময় থাকতে কদর না করলে পরে হাজার কেঁদেও ফিরানো যায় না। পুরুষের কান্নার পিছনে একটা বিশ্বযুদ্ধ পরিমাণ রহস্য থাকে। নারী আছে বলে পৃথিবী এত সুন্দর, নারী আছে বলে পুরুষের জীবনের অর্থ রয়েছে, নারী আছে বলে পৃথিবীতে তুমি আছো। তাই নারীকে সম্মান করতে শেখো। জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম স্কুল ব্যাগটার বোঝা অনেক হালকা ছিল। জীবনের কঠিন সময় যখন একাই চলতে হয় তাহলে ভালো সময় যাদের দরকার কি? আমি মানুষদের নিজের সুবিধা মতোই বদলে যেতে দেখেছি। মানুষের মন নগ্ন হয়েছে, কাপড়ের দোষ কি? আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প, আরেকজনকে বলে হাসবে। নিজের অভাব অভিযোগ অভিমান অবহেলা পাহাড় সমান, আর অন্যের কাছে দুই লাইনের গল্প মাত্র। আমার সমস্যা একটাই, নিজের অনুভূতিগুলো কাউকে বোঝাতে পারি না। সময়টা ভালো কিংবা খারাপ কেটে যায় ঠিকই, কিন্তু থেকে যায় কিছু মানুষের ব্যবহার ও বেইমানি। মানুষ যেখানে ক্ষণস্থায়ী, বন্ধুত্ব আর বিশ্বাস সেখানে চিরস্থায়ী হয় কিভাবে? মনে রেখো সময় অনেক কিছুর উত্তর দিয়ে দেয়। পরিশ্রম করার পরও যদি সাফল্য না পান তাহলে রাস্তা বদলান সিদ্ধান্ত না। গাছ কিন্তু পাতা বদলায় স্থান নয়, উপকার করলে যে পিঠের ছাল থাকে না অর্জুন গাছ তার একটা বড় প্রমাণ। কিছু মন খারাপ বড্ড বিশ্রী হয়, সহ্য করা যায় না, কাউকে বলাও যায় না। বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না। আই ডোন্ট হ্যাভ ইগো, তুমি কথা বললে আমিও বলবো, তুমি ইগনোর করলে আমিও করবো। যেখানে ভালোবাসাটাই মিথ্যে সেখানে এত অভিযোগ কিসের? পৃথিবীর সমস্ত মুখের ডাক নাম অপেক্ষা। অবশেষে মানতেই হলো সময়ের সাথে সাথে খুব কাছের মানুষগুলো বদলায়। আমি মধ্যবিত্ত, সাধ থাকলেও সাধ্য নেই। অতিরিক্ত সরল হতে যেও না, এই সমাজ তোমাকে ঠকিয়ে দেবে। আমি বেহেদব হতে পারি কিন্তু বিশ্বাসঘাতক নয়। কখনো ভাগ্যকে গালি দিবেন না, কারণ ভাগ্য নিয়ন্ত্রণ করে একমাত্র আল্লাহ। ভাবতে অবাক লাগে তাই না, নিজের নিঃশ্বাসটাও একদিন দেহের সাথে বেইমানি করবে। আমি আমার মতো কারোর সাথে ভাব দেখানোর টাইম আমার নেই। সত্যি কথা তো শুধুমাত্র বিয়াদব রায় বলতে পারে। আবেগ প্রমাণ মানুষ বোকা হয় বেশি, প্রতারিত হয় বেশি, কষ্ট পায় বেশি। পাওয়ার আগে এবং হারানোর পরে সবকিছুই মূল্যবান। একটা কথা মনে রেখো প্রিয়, অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বাসী বানানো কঠিন। একটা কথা মনে রাখবা, সিংহ শান্ত হয়ে গেলেও জঙ্গলটা কিন্তু কুকুরের হয়ে যায় না। ডিপ্রেশন শুধু মেয়েদের কারণে হয় না, মাঝে মধ্যে প্রিয় মানুষটার হারানোর ভয়, ফ্যামিলির চিন্তা ভাবনা, টাকা পয়সার চাপ, ক্যারিয়ারের চিন্তা, একাকিত্ব, ভবিষ্যৎ ভাবনা নিয়েও ডিপ্রেশন হয়। আমি মুখোশ পরা ভদ্র নই, আমি উপরে যা ভিতরে তাই। মানুষ সর্বদাই পরিবর্তনকেই ভয় পায়। মানুষ যখন বিদ্যুৎ আবিষ্কার হয়েছিল তখন সেটাকেও ভয় পেয়েছিল। চুপ থাকতে থাকতে একদিন জ্বলে উঠবো আগ্নেয়গিরির জ্বালামুখীর মতো। সকাল সকাল ঘুম থেকে উঠে পাঁচটা কথা নিজেকে বলবেন। নাম্বার এক, আমি যেটা চিন্তা করি আমি সেটা করতেও পারি। নাম্বার দুই, আমি সবার থেকে আলাদা। নাম্বার তিন, আমার জেতার জন্য জন্ম হয়েছে আর আমার জিততেই হবে। নাম্বার চার, খোদা আমার সাথে আছে। নাম্বার পাঁচ, আজকের দিনটা শুধুই আমার জন্য আর এই দিনটাকে আমি কখনোই হাতছাড়া করবো না। মানুষের সমস্যাগুলো আত্মকেন্দ্রিক, কেউ কারোরটা বোঝার ক্ষমতা রাখে না। নিজের উপর কনফিডেন্স রাখো, আজকে গালি দেওয়া মানুষগুলো কালকে তালি দিবে। স্বপ্ন অনেক, ক্ষমতা অল্প, কারণ আমি মধ্যবিত্ত। যে নিজের ফ্যামিলি প্রবলেম নিজের চোখের সামনে দেখেছে সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে। তুমি জানো তুমি সঠিক, তবু তর্কে যেও না। জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে। মিডিল ক্লাস জীবনটা এক অদ্ভুত জীবন। জামা কিনি তো জুতা ফেটে যায়, জুতা কিনি তো প্যান্ট ফেটে যায়, প্যান্ট কিনি তো মোজা ফেটে যায়, আর যখন সব একসাথে কিনি তখন পকেট ফেটে যায়। প্রতিটি গল্পের সূচনা সুন্দরই হয়, কিন্তু বেশিরভাগ গল্পেরই শেষটা সুন্দর হয় না। তাই হয়তো বলা হয় শেষ ভালো যার সব ভালো তার। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চান, তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়া রুটি ছেড়ার চেষ্টা করুন, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। কি অদ্ভুত তাই না, ভাগ্য সাথী নয় তবুও মুখ ফিরিয়ে নেয়, বুদ্ধি লোহা নয় তবুও জং লেগে যায়, আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লাগে, মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায়। আজকাল কথা কম বলতে বেশি ভালো লাগে, কারণ আমি জানি বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। হাসতে থাকো, দুনিয়ার সাথে থাকবে, অশ্রুকে তো চোখও জায়গা দেয় না। কিছু মানুষের কথার আঘাত এত ভারী হয়ে যায় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে। চোখ নিজেকে বিশ্বাস করে আর কান অন্যকে বিশ্বাস করে। যে রব রাতে গাছে বসে ঘুমানো পাখিদেরও পড়ে যেতে দেয় না, সেই রব তোমাকেও কিভাবে একা ছেড়ে দেবে? ডাকাত যেমন গরিবদের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষের ধোকা দেয় না। বাবার বয়স হয়েছে কিন্তু ছুটি হয়নি। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, এবং কাল তুমি কোথায় পৌঁছাবে সেটা আজকের কর্মের ফল হবে। সময়ের সাথে সবাই বদলে যায়, এটাই তো চরম সত্য। পড়ে থাকে কিছু কান্না, ঝুলি ভরা স্মৃতি। সুন্দরবনের মানুষগুলো জীবনে কোনো না কোনো কারণে এলোমেলো হয়েই যায়। নদী কখনো পিছন ফিরে চলে না, সুতরাং নদীর মতো বাঁচার চেষ্টা করো। কারণ অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্যে নিয়ে বাঁচার চেষ্টা করো, জীবনে সফল হবে। অবশেষে বুঝতে পেরেছি জীবনে যাদের সব থেকে বেশি বিশ্বাস করেছি
আর ভালোবেসেছি তারাই জীবনে সবথেকে বেশি ঠকিয়েছে আর কষ্ট দিয়েছে। তিনটে জিনিস খুব মূল্যবান, সম্পর্কে সম্মান, ভালোবাসতে বিশ্বাস আর বন্ধুত্বে গুরুত্ব। বেইমানা স্বার্থপর লোক নিজের ভালো ছাড়া কখনো অন্যের অনুভূতি বুঝবে না। দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস, অশান্তির উপর বেঁচে শান্ত হয়ে থাকার নাম জীবন। ভালোবাসা, অনুভূতি, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। কারোর কাছে তুমি নগণ্য, কারোর কাছে তুমি জঘন্য, আবার কারোর কাছে তার সবটুকুই তুমি। একটা কথা মনে রেখো, গাধার নাম ঘোড়া রাখলে সেটা গাধাই থেকে যায়। কারোর জাজমেন্টে তোমার মূল্য একটু কমে যাবে না, কারণ আলুর ব্যাপারে তা সোনা চিনবে না। তুমি নেকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেই রকমই যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে। দিন শেষে তুমি তুমি, একটু একটু ভালো, একটু একটু মন্দ, সবটুকু ভালো রাখতে গেলে দেখবে সবাইকে ভালো রেখে তুমিই ভালো নেই। কেউ নিজে থেকে বদলাতে চায় না, কাউকে পেয়ে নয় তো কাউকে হারিয়ে, কারোর ভালোবাসা নয় তো কারোর ঘৃণা মানুষকে বদলে দেয়। একজনের শূন্যতে কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টেকে না, আর যে জিনিস বেশি দিন টেকে সেই জিনিস তাড়াহুড়ো করে পাওয়া যায় না। কথার আঘাত সারা জীবনই মনে থেকে যায়। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরাই বানিয়ে দেবে, মুখে যতই বলুক না কেন বাস্তব তো হলো এই যে চিরদিনই কেউ পাশে থাকে না। হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। বিশ্বাস ছিল, পরে বুঝলাম ওটা আমার ভুল ছিল। একটা ভাই কখনোই তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু সেই একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে তার বোনকে সব থেকে বেশি ভালোবাসে। পৃথিবীর সব থেকে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। দূরত্ব কখনো মনে হয় না, কেবল বাস্তবে দেখা যায়। খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ, কিন্তু কোনটি মানুষ কোনটি অমানুষ চিনতে পারাটাই মুশকিল। গুরুত্ব কমে গেলে রিপ্লাই গুলো ছোট হতে থাকে। জীবনে খারাপ সময় আসা দরকার, অবশ্যই আসা দরকার। খারাপ সময় আসলে নিজেকে চেনা যায়, মানুষ চেনা যায়, নিজের ভুল সম্পর্কে বোঝা যায়, আবার নিজের উপর ভরসা বাড়ানো যায়। সব খারাপ সময় খুব একটা খারাপও না। আপনার জীবনে আসা কোনো দিনকে আপনি দোষ দেবেন না। একটা ভালো দিন হয়তো আপনাকে আনন্দ দেবে, আর একটা খারাপ দিন দিবে আপনাকে অভিজ্ঞতা। পাল্টায় যখন ব্যবহার তখন বুঝে নিতে হবে শেষ তোমার দরকার। আজকাল মানুষ চেনা বড় দায়, প্রয়োজন হলে কাছে টেনে নেয়, প্রয়োজন শেষ হলে দূরে ঠেলে দেয়। মেয়েদের কাছে লুকানো সব সময় কিছু টাকা থাকে, মিস করার অপেক্ষা করা সত্যি খুব কষ্টের, যে করে সেই জানে। জীবনে অনেক কিছু শিখলাম, শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না। সন্তানের জন্য কি রেখে যাচ্ছ তা নিয়ে দুশ্চিন্তায় না মেতে বরং চিন্তা করো সন্তানের মধ্যে কি রেখে যাচ্ছ। পৃথিবীর সবচেয়ে বড় সত্য, টাকা থাকলে সব হয়। বন্ধু চিনতে মৃত্যু লাগে না, শুধু পকেটটা খালি হোক সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। শুধু সাপ নয়, কিছু মানুষও খুব বিষাক্ত হয়। সাপকে দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষদের দূর থেকে চেনা খুব কঠিন। ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের ইচ্ছাগুলো বিসর্জন দেওয়ার নামই হলো ছেলে। তুমি কতটা কষ্টে আছো তাকেও দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সেই হাসিতে হিংসা করার লোকের অভাব নেই। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলে প্রতিষ্ঠিত হবে। যারা ধৈর্য হারিয়ে ফেলে তারাই কেবল ব্যর্থ হয়। নিজেকে এমন ভাবে বদলে ফেলুন যাতে আপনার বদলে যাওয়া দেখে মানুষ আফসোস করে। মানুষ একবার বদলে গেলে দীর্ঘদিনের সম্পর্ক বিচ্ছেদ ঘটে। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন কিছু বলার থাকে না আর যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না। নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করে যেন চেহারা নয়, নাম দেখে মানুষজন চিনে ফেলে। নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই, কারণ পাথর যখন পানিতে পড়ে তখন তার ওজনের কারণে ডুবে যায়। এত তাড়াতাড়ি আশা ছেড়ে দিও না, শুরুটা একটু কঠিনই হয়। জীবন তাদেরকে পুরস্কার দেয় যারা সকল কঠিনত্ব অতিক্রম করে পরিশ্রম করে যায়। এই শহরে বাঁচার জন্য টাকার দরকার, সম্মান না। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথার মাধ্যমে, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। খারাপ সময়ে না এসে ভালো সময়ে যারা তোমার সাথে সঙ্গ দেবে খোঁজ নিয়ে দেখো বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে। নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল। মনে রেখো এই পৃথিবীতে সব থেকে ধনী ব্যক্তিরও মাটিতে পা ফেলতে হয়। দেরিতে হবে, তুমি যা চাও তাই হবে। মনে রেখো তোমার সময়টা হয়তো এখন খারাপ যাচ্ছে, কিন্তু জীবনটা নয়, শুধু অপেক্ষা একটু ভালো সময়ের। কে যে কতটা আপন সেটা শুধু সময় আসলে বোঝা যায়। পৃথিবীতে কেউই পারফেক্ট হয় না, কিন্তু কোনো কিছুই অযোগ্য নয়। প্রত্যেকের একটা জায়গা থাকে যেখানে সেই সেরা। কষ্ট না সবারই থাকে, কেউ কষ্টের কথা সবাইকে বলে, আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন রাখে। তুমি হাসলে সবাই তোমার হাসাবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সঙ্গে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একাকা। যারা আপনাকে নিয়ে ঠাট্টা করে তাদের কথা ভাববেন যখন আপনি বড় কিছু করে ফেলতে পারবেন, তার আগে নয়। সুখ তৈরির মতো কিছু নয়, এটা আপনার কর্মের মাধ্যমে অর্জন করে নিতে হয়। সাফল্য এবং ব্যর্থতায় দুটো একে অপরের প্রতিরূপ, কখনোই একটা ছাড়া আরেকটা পাওয়া সম্ভব নয়। লোকেরা যদি সন্দেহ করে আপনি কতদূর যেতে পারেন, তবে এতদূর চলে যান যে আপনি তাদেরকে শুনতেই পাচ্ছেন না। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। মানুষের উপরের রং দেখে কখনো ঘৃণা করো না, হয়তো তার কোনো একটা গুণ আছে যা স্বর্ণের থেকেও দামি। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিনই ফিরে আসে না। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, কিন্তু যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই আসল মানুষ। কাউকে নিজের চেয়ে ভালোবাসতে যেও না, কেননা ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে
যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। যাদেরকে তুমি আপন ভাবছো তাদের কাছে একসময় শুনতে পাবে গোল টেবিলের বৃত্ত তোমাকে নিয়ে গভীর সমালোচনা। যার সাথে রাগ করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না, দেখবেন তার সাথে রাগারাগি বেশি হয়। সরল মানুষের সব থেকে বড় ভুল কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা। অর্থের থেকে প্রিয়জন শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। মানুষ তখনই অহংকার করতে শুরু করে দেয় যখন তার যোগ্যতার চেয়েও বেশি কিছু সহজে পেয়ে গেছে। প্রতিটি সফল মানুষের একটি অসফল অতীত থাকে, আর প্রতিটি অসফল অতীতে থাকে একটা সফল সমাপ্তি। সম্পর্কের মধ্যে যখন জেদ চলে আসে তখন জিতে যায় দুজনেই, কিন্তু হেরে যায় সম্পর্কটা। প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসে যখন ভালো লাগা খারাপ লাগাগুলো কাউকে বলতে ইচ্ছা করে না। একই রাস্তায় কিছুদিন চললে সেই রাস্তার উঁচু নিচু গুলো চেনা যায়, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালো তাকে পুরোপুরি ভাবে চেনা যায় না। পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর প্রাণীর নাম কি জানেন? তা হলো মানুষ। এরা নিজেদের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। যদি মন থেকে বিশ্বাস করে তাহলে সবকিছুই সম্ভব। সেজে গুজে কারোর পছন্দ হতে যেও না। যে এমনিতেই তোমাকে পছন্দ করে তার জন্য সাজো। শরীরের কষ্ট কয়েকদিন পর ঠিক হয়ে যায়, কিন্তু মানসিক কষ্ট সেটা চলতেই থাকে। মন মাথার মেজাজ সবসময় ঠান্ডা রাখবেন। মনে রাখবেন লোহা ঠান্ডা অবস্থায় মজবুত থাকে, আর গরম থাকা অবস্থায় তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে। যত সমাজের সাথে মিশবে ততই মানুষ চিনতে পারবে, আর অভিনয় কত প্রকার সেটাও বুঝতে পারবে। নিজের দুঃখটা নিজের কাছে পাহাড় সমান, অন্যের কাছে মাত্র দুই লাইনের গল্প। এই শহরে কেউ হেল্প করবে না, সবাই জ্ঞান দিবে। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো। জীবনে চলার পথে অনেক মানুষের কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে সম্পূর্ণ মন থেকে করে। ভালো মানুষ আর ভালো সময় তোমাকে খুশি দেবে, খারাপ মানুষ আর খারাপ সময় তোমাকে শিক্ষা দেবে। বাস্তবতা হলো নূপুরের দাম 10,000 টাকা তবুও তার স্থান পায়ে, টিপের দাম 1 টাকা হলো তার স্থান কপালে। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার থেকে হাসি দিয়ে উড়িয়ে দেওয়া অনেক ভালো। পৃথিবীতে সব থেকে খারাপ নেশা হলো কারোর মায়ে আবদ্ধ করে ফেলা। বুদ্ধিমান মানুষেরা কখনো তর্কে জড়ায় না, তারা সবসময় চুপ থাকে। আপনি যদি একটা বানরের সামনে একটি $100 নোট এবং একটি কলা ফেলে দেন তাহলে বানরটি প্রথমে কলা বেছে নেবে, কারণ বানরটি জানে না যে $100 আরো অনেক বেশি কলা কেনা যায়। ঠিক তেমনি আমাদের যুব সমাজের যদি একটি চাকরি আর ব্যবসাকে বেছে নিতে বলা হয় তাহলে তারা চাকরিকে বেছে নেবে, কারণ এটা জানে না যে ব্যবসার মাধ্যমে আরো অনেক বেশি চাকরি দেওয়া যায়। বিশ্বাস রাখুন, নিজের প্রতি কখনো দমে যাবেন না। প্রয়োজনে ঝুঁকি নিন, তবুও কখনো পিছু হাঁটবেন না। বেঁধে রেখে লাভ নেই, উড়িয়ে দিয়ে দেখো। দিনের শেষে যদি ফিরে আসে তাহলে আগলে রেখো। পুরুষ খোঁজে সতীত্ব আর নারী খোঁজে ব্যক্তিত্ব। লোকে বলে সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যায়, আসলে কোনো কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাসটা হয়ে যায়। এত রাগ আর জেদের পিছনের মানুষটাকে যে চিনতে পারবে সে কখনো ছেড়ে চলে যাবে না। পৃথিবীতে সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায়। অধিকাংশ মানুষ দুটো কারণে দুঃখী, হয়তো টাকার কারণে না হয় ভালোবাসার কারণে। একটা সময় আসবে তখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ফেলে চলে গেছে তারা চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে। মানব চরিত্রের একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যাকে সহজে গ্রহণ করে। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা মানুষটির মন অনেক সরল হয়, কিন্তু যে ব্যক্তিটি রেগে গিয়ে চুপ থাকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর। সারাক্ষণ পাশে থাকাটা ভালোবাসা নয়, সারাদিনের কাজের ফাঁকে প্রিয় মানুষটাকে মনে রাখাই হচ্ছে ভালোবাসা। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চায় কেউ তাকে খুঁজে বের করুক। বেকার ছেলেটাও একদিন চাকরি পাবে, শুধু পাবে না, চাকরির জন্য হারিয়ে যাওয়া প্রিয় মানুষটাকে। জীবনে যা কিছু হয়ে থাকে না কেন হাসি আর আশা কখনোই ছাড়বেন না, কারণ এই দুটো জিনিস আপনাকে বেঁচে থাকতে সাহায্য করবে। মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য নয়। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসো, সবার জীবনে সমস্যা আছে। ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি, জীবন মানেই তো হলো কখনো রোদ কখনো বৃষ্টি। ছোটবেলা থেকে পরিবারের সাথে বড় হওয়ার পর একটা অজানা পরিবারের সাথে মানিয়ে চলতে শুধুমাত্র একটা মেয়েই পারে। খরচ করার পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় করুন, এবং সঞ্চয় করার পর যা অবশিষ্ট থাকে তা খরচ করুন। সাফল্য অভিজ্ঞতা থেকে আসে, আর অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা থেকে আসে। নিজের চেয়েও ভালো লোকের সাথে চলা উত্তম। এমন সঙ্গী নির্বাচন করুন যাদের আচরণ আপনার থেকেও ভালো, এবং আপনিও সেই দিকে চালিত হবেন। একটি সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয়, আর একটা ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় অভিজ্ঞতা। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারোর প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটি তোমাকে একদিন অতিরিক্ত কষ্ট দেবে। মা বাবাকে বোঝার চেষ্টা করো, ওনারা তোমার কাছে কিছু চায় না, মানে এই নয় যে তাদের কোনো কিছু দরকার নেই। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই, এক সৃষ্টিকর্তার প্রতি প্রেম এবং দুই বাবা মায়ের প্রতি প্রেম। নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই বিশ্বে সবকিছুই পরিবর্তনশীল। মনে রেখো রাজাকার মাটিতে পা ফেলতে হয়। চোর মূর্খ হলেও মানুষের সম্পদ অল্প অল্প করে চুরি করে, আর চোর যদি শিক্ষিত হয় তাহলে পুরো জাতির সম্পদ চুরি করে। দুর্বলতা জানার পরেও যারা দুর্বলতা আঘাত করে না তাদের প্রতি ভালোবাসাটা আরো বেড়ে যায়। লাথি মারার অভ্যাস তো সন্তান পেটে থাকতেই করে আসে, পার্থক্য শুধু এটাই যে পেটে থাকতে লাথি মারতে মা আনন্দে হেসে উঠতো, আর ভূমিষ্ঠ হওয়ার পর বড় হয়ে লাথি মারলে মা কষ্টে কেঁদে ওঠে। অতিরিক্ত লবণ যেমন স্বাদ নষ্ট করে দেয়, ঠিক তেমনি অতিরিক্ত আবেগ এবং অতিরিক্ত ভালোবাসার সম্পর্ক নষ্ট করে দেয়।